সাদা চাদরে ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। রক্তাক্ত অবস্থায় বিছানার মধ্যে গুটিসুটি মেরে পড়ে আছে অধরা। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার, মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছে না, রীতিমতো ঘামছে সে এবং মুখে স্পষ্ট ফুটে উঠেছে চিন্তার ছাপ। অন্ধকার এবং সামান্য আলোর মাঝে তার রক্তাক্ত এবং ক্ষত বিক্ষত শরীরটা ব্যথায় কুঁকড়ে উঠছে মাঝে মধ্যে। ভয়ে এখনও তার ঠোঁট জোড়া কাঁপছে সামান্য ভুলের জন্য। আজকে তার জীবন পুরো উলটপালট হয়ে গেছে। রুদ্রকে ফাঁসাতে গিয়ে আজ নিজেই কোন জালে আটকে গেল তা সে নিজেই বুঝতে পারছে না। রাগ ক্ষোভ থেকে রুদ্রের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল সে। কে জানত তার সামান্য মিথ্যা তার জীবনে বাধা হয়ে দাঁড়িয়ে যাবে। সে কথা ভেবে নীরবে চোখের অশ্রু ফেলছে অধরা। অধরা উঠে বসার সামান্য শক্তিটুকুও পাচ্ছে না। কোনো মানুষ কিভাবে কোনো মানুষকে এইভাবে আঘাত করতে পারে তার অজানা ছিল। কিন্তু মুহূর্তের মাঝেই রুদ্রের দেওয়া প্রত্যেকটা আঘাত তাকে বুঝিয়ে দিয়েছে, রুদ্রের মতো মানুষগুলো সব কিছু পারে। তার এখন ভাবতে ঘৃণা লাগছে, ওই অমানুষ রুদ্র হচ্ছে তার স্বামী, যে মানুষটাকে সহ্য পর্যন্ত করতে পারে না। আজকে সে তার এমন অবস্থা করেছে, নিজের উপর নিজেরই রাগ হচ্ছে তার। সেদিন সামান্য ভুলের জন্য আজকে তাকে এত বড় একটা ভুলের মাশুল দিতে হচ্ছে। খেলা খেলা করে রুদ্রকে বিয়ে করা তার জীবনের সব থেকে বড় ভুল ছিল। যে মানুষটা তার সদ্য বিবাহিত স্ত্রীকে মেরে এমন অবস্থা করেছে, তার দেওয়া প্রত্যেকটা আঘাতের দাগগুলো স্পষ্ট ফুটে উঠেছে অধরার শরীরে। নিজের এমন অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার, কিন্তু সব কিছু যেন এখন তার বিপরীতে। যে শরীরে কখনো সামান্য ফুলের টোকাও পড়েনি, আজকে সেই শরীরের এমন অবস্থা করেছে রুদ্র। ভাবা যায়? আসলে সত্যি ভাবা যায় না। মানুষের জীবন বড়ই অদ্ভুত, কি থেকে কি হয়ে যায় সে কথা কারোর ভাবনার বাহিরেই থাকে। অধরার এমন অবস্থা দেখে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটিমিটি করে হাসছে রুদ্র। আজকে এতদিন পরে নিজের মনের রাগ ক্ষোভগুলো মেটালো অধরার ওপরে। নিজেকে তার এখন অনেক হালকা লাগছে। এতদিন ধরে যে আগুনে জ্বলে পড়ে শেষ হচ্ছিল সে আজকে যেন সব কিছু থেকে মুক্তি পেল। কিন্তু সব কিছু কি এত সহজে মিটে যাবে? হিসেব তো অনেক বাকি। রুদ্র অয়নের বোতলে চুমুক দিয়ে সিগারেটের ধোঁয়া ছেড়ে অধরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে দ্রুত বারান্দায় চলে গেল। মনের অজান্তেই অধরার এমন অবস্থা দেখে মায়া হয় তার, কিন্তু এমন ছলনাময়ী তো নাগিনীর থেকে বিষাক্ত হয়। তার জন্য মায়া মানে মিথ্যা অনুভূতি ছাড়া আর কিছুই না। তার সামান্য মিথ্যা কথা রুদ্রের জীবনের সব কিছু এলোমেলো করে দিয়েছে। রুদ্রের কাছ থেকে কেড়ে নিয়েছে তার ফ্যামিলি এবং ভালোবাসার মানুষ। রুদ্র তার জন্য ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিল। সব কিছু ছেড়ে দূর দেশে পাড়ি জমিয়েছিল, কিন্তু যখন সে কোনো ফ্রেন্ড দ্বারা জানতে পারে রুদ্রের জীবন নষ্ট করে দিয়ে অধরা আবারও দ্বিতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে, তখনই সে সোজা দেশে ফিরে এসে সব কিছু এলোমেলো করে ফেলল। রুদ্র বারান্দায় দাঁড়িয়ে স্তব্ধ আকাশের দিকে তাকিয়ে আছে এবং অতীত নিয়ে ভেবে যাচ্ছে। 2 বছর আগের কথা, রুদ্র পড়াশোনা করার জন্য বিদেশে গিয়েছিল। সেবার ছুটিতে বাড়িতে এসেছিল সে। তখন তার বাড়িতে আসা সব থেকে বড় ভুল ছিল। তার ভুলের মাশুল এখনও তাকে দিতে হচ্ছে। অধরা রুদ্রের কাজিন, কিন্তু রুদ্রের সাথে তার সম্পর্ক খুব খারাপ ছিল। রুদ্র অধরাকে সহ্যই করতে পারে না এবং অধরা রুদ্রকে সহ্য করতে পারে না। ছোটোখাটো বিষয় নিয়ে সব সময় তাদের কথা কাটাকাটি হতো। অধরা ছোট বলে সে ছিল খুব আদরের, তার জন্য রুদ্রকে কম কথা শুনতে হয়নি। সেদিন ছিল রুদ্রের জন্মদিন, কিন্তু মুহূর্তের মাঝেই অধরার সামান্য মিথ্যা কথা রুদ্রের জীবনে দাগ লাগিয়ে দিয়ে যায়। রুদ্র রুমের মধ্যে রেডি হচ্ছিল, তখনই হুট করে অধরা রুদ্রের রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে মিথ্যা ড্রামা করে, রুদ্রের চরিত্রে দাগ লাগিয়ে দিয়েছিল। কারণ সেদিন রুদ্রের জন্য তার সদ্য প্রেমিকের সাথে ব্রেকআপ হয়েছিল অধরার। রাগে এসব করতে গিয়ে অধরা রুদ্রের সাথে আটকে যায়। সেদিন রুদ্রের সাথে অধরার বিয়ে হয়ে যায়। রুদ্র অনেক আকুতি মিনতি করে বলেছিল অধরাকে সব সত্যি বলে দেওয়ার জন্য, কিন্তু সেদিন অধরা নীরব ছিল রুদ্রকে শাস্তি দেওয়ার জন্য। রুদ্রের সাথে অধরার বিয়েটা পড়ে রুদ্র বিয়েটা অস্বীকার করে দূর দেশে চলে এসেছিল। 2 বছর পরে বর্তমান, আজকে অধরার বিয়ে ছিল। হ্যাঁ, বিয়ে,
বিয়ে নিয়ে প্রতিটি মেয়েরই স্বপ্ন থাকে। আজকে সেই রকমই স্বপ্ন অধরারও ছিল, কিন্তু কে জানতো তার স্বপ্নগুলো এইভাবে ভেঙে চুরে জীবনটা কোনো এক অধ্যায়ে মোড় নিবে, তার জীবনে ছেয়ে যাবে কোনো কালো ছায়া, যে ছায়া তাকে আষ্টে পৃষ্ঠে নিজের জালে জড়িয়ে নিবে, যেখান থেকে তার কখনো মুক্তি মিলবে না। এসব অধরার ভাবনার বাহিরেই ছিল। অধরা অনার্স প্রথম বর্ষের ছাত্রী এবং বাবা মায়ের আদরের রাজকন্যা। ফ্যামিলির মাধ্যমে মহা ধুমধাম করে পারিবারিকভাবেই তার এবং আহানের বিয়ে হচ্ছিল। সে নববধূর সাজে বসেছিল বরের অপেক্ষায় এবং মনের মধ্যে সাজিয়েছিল হাজারো স্বপ্নের রং, কিন্তু মুহূর্তের মাঝেই সব কিছু কেমন যেন ধূসর হয়ে গেল। কোনো চেনা জানা ব্যক্তির আগমন ঘটল সেখানে এবং সে এসে এমন কিছু বলবে সবার ভাবনার বাহিরে ছিল। তার কথা শুনে পুরো বিয়ে বাড়ি স্তব্ধ হয়ে যায়। কোনো ব্যক্তি হীরের মতো এন্ট্রি নিয়ে বলে, কোনো বিবাহিত মেয়ের কি করে আবারও বিয়ে হয়? যে মেয়ে বিবাহিত, যার স্বামী এখনও জীবিত, যার সাথে এখনও তার সম্পর্ক আছে, সে কি করে তাকে রেখে দ্বিতীয় বিয়ের পিঁড়িতে বসে? সব কিছু তাহলে কি মিথ্যে ছিল? মিথ্যে ছিল আমাদের বিয়ে এবং আমাদের সম্পর্ক? এসবের মানে কি অধরা? তোমার সাহস কি করে হয় রুদ্রকে রেখে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসা? তোমার কাছে সব কিছু পুতুল খেলা? বিয়েটাকে অস্বীকার করে এখন অন্য কারোর জীবন নিয়ে সিনিমিনি খেলার চিন্তা করছো? অধরার বুকের ভিতরে কেমন যেন কেঁপে ওঠে চেনা জানা কোনো কণ্ঠ শুনে, যে কণ্ঠ শুনে ভয়ে কুঁকড়ে যাচ্ছে সে। তার ভাবনার বাহিরে ছিল মানুষটা কখনো ফিরে আসবে তারই জীবনে, যে মানুষটা তাকে অস্বীকার করে দীর্ঘ 2 বছর আগে চলে গিয়েছিল দূর দেশে। সে কখনো বিয়েটা স্বীকারই করেনি, তাহলে আজকে কেন ফিরে এলো তার জীবনে? বিয়েটাতে যেমন রুদ্রের মত ছিল না, তেমন অধরারও। রুদ্র যখন সব কিছু অস্বীকার করে তাকে ফেলে রেখে চলে গিয়েছিল, খুব খুশি হয়েছিল অধরা। যে অদ্ভুত লোক, সে কি না কখনো স্বামী হিসেবে স্বীকার করে না, কি শুধু ফ্যামিলির দায়িত্ববোধ এড়াতে গিয়ে রুদ্রকে বিয়ে করেছিল। যখন দেখল রুদ্র বিয়েটা অস্বীকার করে দূর দেশে পাড়ি জমিয়েছে, তখন সময়ের সাথে সাথে সব কিছু ভুলে যায় সে, ভুলে যায় ওই রুদ্রের সাথে তার কোনো রিলেশন ছিল। রুদ্র এবং অধরার ফ্যামিলির ডিভোর্সের কথা তুলতেই রুদ্র এড়িয়ে যেত। সে বলতো, যেখানে সে বিয়েটাই স্বীকার করে না সেখানে এমন কথা কেন আসে? সময়ের সাথে সাথে সব কিছু ভুলে স্বাভাবিক হয়ে গিয়েছিল, কিন্তু আজকে রুদ্রের এমন কথা শুনে পুরো বিয়ে বাড়ি স্তব্ধ হয়ে যায়। মুহূর্তের মাঝখানেই বিয়ে বাড়িতে গোলমাল বেঁধে যায়। নববধূকে নিয়ে নানান কথা হয়। তখন রুদ্র উত্তেজিত হয়ে কড়া গলায় বলে, এসব কি শুরু করেছেন আপনারা? সে এখনও আমার বিবাহিত স্ত্রী এবং আমার আর তার ফ্যামিলি সাক্ষী রেখে 2 বছর আগে আমাদের বিয়ে হয়েছিল। এখানে এসে এইসব দেখে স্তব্ধ হয়ে গেলাম, বুঝতে পারলাম না আমার কি বলা উচিত। শেষ পর্যন্ত নিজের ফ্যামিলি আমার সাথে ধোকা করলো। রুদ্রকে এমন অবস্থায় দেখে এবং পুরো কথা শুনে তার পুরো ফ্যামিলি স্তব্ধ হয়ে গিয়েছিল। তখন রুদ্রের বাবা রাইম্যান সাহেব বললেন, রুদ্র, চিনিমিনি অধরা খেলছে না, তুমি চিনিমিনি খেলছো অধরার জীবন নিয়ে। ভুলে যাচ্ছ দীর্ঘ 2 বছর আগে তুমি কি করেছিলে, তারপর তোমাকে ক্ষমা করে দিয়ে যে মেয়েটি সব কিছু মেনে নিয়েছিল তাকে রেখে তুমি চলে গিয়েছিলে। আমাদের সাথে সেদিন তোমার সব সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল, এতদিন পরে কি মনে করে ফিরে এসেছো তুমি? তোমার মতো রুদ্র অধরাকে ডিজার্ভ করে না। আহান খুব ভালো ছেলে, আমার বন্ধুর ছেলে, অধরাকে এমন একটা মানুষই ডিজার্ভ করে, তোমার মতো ভীতু মানুষ না, যে সম্পর্কের মানে বুঝতে পারে না, পালিয়ে বেড়ায় সব কিছু থেকে। আপু, তুমি আমাকে ভুল বুঝতে পারছো, সেদিন এমন কিছু হবে তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, ভুল আমার ছিল আর সেই ভুলের শাস্তি আমি পাচ্ছি। আমার ভুলগুলো বুঝতে পেরে তোমাদের কাছে আমি ফিরে এসেছি, শাস্তি দেবার হলে আমাকে দিবে, কিন্তু আমার স্ত্রী অধরার সাথে অন্যায় কেন করছো? আমার অধরাকে আবার বিয়ে করে সবার সামনে স্ত্রীর মর্যাদা দিব আমি। অব্রের চোখ লাল হয়ে যায়। সে উত্তেজিত হয়ে এসে রুদ্রের কলারটা ধরে বলে, অনেক হয়েছে রুদ্র, আমার বোনকে নিয়ে অনেক খেলেছো, এখন কোনো ড্রামা করলে খুব খারাপ হবে, কিন্তু বলে দিচ্ছি আমার বোন অনেক কষ্টে নিজেকে মুভ অন করেছে। তুমি কেন ফিরে এসেছো তার জীবনে, কিসের জন্য? রুদ্র অব্রের মুখোমুখি হয়ে তার চোখে চোখ রেখে বলে, সে শুধু তোমার বোন না অব্র,
সে আমার বিবাহিত স্ত্রী, তুমি ভুলে যাচ্ছ সেটা। অব্র রেগে মেগে আগুন হয়ে রুদ্রকে ঘুষি মারতে যায়, আর রুদ্র ফ্লোরে পড়ে যায় এবং মুখ দিয়ে রক্ত ঝরছে। তখন আইমান সাহেব রুদ্রকে তুলে উত্তেজিত হয়ে বলে, কি শুরু করেছো অব্র? রুদ্র ঠিকই বলেছে, এসব কিছু করলে কি বিয়েটা মিথ্যে হয়ে যাবে? আলেয়া শোন, রুদ্রর সব কথা সত্যি, আমাদের ভুল হয়েছিল, তোমাদেরকে সব কিছু খুলে বলা দরকার ছিল, আমাদের ক্ষমা করো। রুদ্র তখন আইমান সাহেবকে থামিয়ে দিয়ে ধপাস করে ফ্লোরে হাঁটু গেড়ে বসে বলে, ছোট আব্বু, তুমি আমার জন্য কেন ছোট হচ্ছ? ভুল আমার হয়েছে, আলেয়া আন্টি আমাদের ক্ষমা করেন। আমার ভুলের শাস্তি আমার স্ত্রী অধরা এবং আমার পুরো ফ্যামিলিকে দেবেন না। রুদ্রের অবস্থা দেখে আলেয়ার মনটা নরম হয়ে যায়। সে রুদ্রকে বুকে জড়িয়ে ধরে বলে, ভাইজান বিয়ে শুরু করেন, রুদ্রের সাথে অধরার বিয়ে, সকলে সাক্ষী থাকবে এই বিয়েতে। আহান সব কিছু দেখে বাস্তবতাকে মেনে নিল, কিন্তু মনের মধ্যে অজানা অনুভূতি হচ্ছে। কি করবে এখন, অধরা তো অন্য কারোর স্ত্রী। এসব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। পুরো ফ্যামিলি এখন চিন্তামুক্ত হলো, কিন্তু অধরা, তার স্তব্ধতা, আর সে নিজেকে এমন অবস্থায় নিয়ে এসেছে সে নিজেই। মুখ ফুটে কিছু বলতে পারলো না এখন। রুদ্র মুখে বাঁকা হাসির রেখা টেনে ফিসফিস করে বলল, অধরা, রুদ্র ইজ ব্যাক, তোমার জীবনটা নরক বানিয়ে দেবার জন্য। তুমি আমার জীবন নিয়ে অনেক খেলেছ, অনেক পড়িয়েছ আমাকে, সব হিসাব আজকে থেকে তুলব, রেডি থেকো। অবশেষে রুদ্র এবং অধরার পুনরায় বিয়ে হয়ে যায়। তাদের ফ্যামিলির সকলে বেশ খুশি, শুধু অব্র ছাড়া। অব্র মুখ গোমড়া করে দূরে দাঁড়িয়ে আছে। আহান বেচারা ভেবাচাকা খেয়ে বিয়ের সাক্ষী হলো, নিজে বিয়ে করতে এসে নিজের হবু স্ত্রীর বিয়ে খেতে হচ্ছে তার, ভাবা যায়। এসব দেখার বাকি ছিল বেচারার, ভেবেছিল বিয়ের পরে অধরার সাথে চুটিয়ে প্রেম করবে। প্রেম তো দূরের কথা, তার সামনে রুদ্র তাকে বিয়ে করে ফেলল। তার অনুভূতিগুলো রোবটের মতো হয়ে গেছে এখন, মনের মধ্যে জমানো অনেক অনুভূতি, কিন্তু সবার সামনে দেখাতে পারছে না সে। তখন ছোট করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আহান বিড়বিড় করে বলে, আসলেই সব কিছু ভাগ্যে থাকে না, অধরা আমার ভাগ্যে ছিল না, তার জন্য সে আজকে রুদ্রের। সব কিছু বিয়ের আগে জেনেছে, এটাই তো অনেক। নিজেকে সান্ত্বনা দিয়ে আহান এবং আলেয়া চলে আসে বিয়ে বাড়ি থেকে। আহানের আজকে নিজের মায়ের জন্য গর্ব অনুভব হচ্ছে এবং আলেয়ার আহানের জন্য। তার শুধু চাচ্ছে সব কিছু যেন ভালো ভালোভাবে মিটে যায়। বিয়ে বাড়ির চেহারা পুরো পাল্টে গেছে। অব্রের অবস্থা দেখে তিশা তার কাছে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, অধরার বিয়ে হয়ে গেছে 2 বছর আগে, এমন কথা রুদ্রের কাছ থেকে শুনতে হলো? আমাদের বিয়ের 1.5 বছর হতে চললো, আমার সাথে এত লুকোচুরি কেন অব্র? নিজের স্ত্রীর কাছে এসব লুকোনো কি ছিল বলো আমাকে? তোমার মনে কখন কি চলে কে জানে, কিন্তু অধরার সে আমার বোন এবং বন্ধুর মতো, সে কেন বলল না তাদের বিয়ের কথা? অব্র দাঁতে দাঁত চেপে ফিসফিস করে তিশাকে বলে, তোমার কিসের এত আদিক্ষেতা আমার ফ্যামিলির ব্যাপারে? এসব তুমি জানো না, জানো না, ঠিক আছে, সো এসব থেকে দূরে থাকো তিশা, সব কিছুতে তোমার কেন এত বাড়াবাড়ি করতে হবে? তিশা ভেবাচাকা খেয়ে বলে, বাড়াবাড়ি মানে? অব্র, বাড়াবাড়ি তুমি করছো, তোমার ফ্যামিলি মানে আমার ফ্যামিলি। তুমি ভুলে যাচ্ছ তিশা, তোমার বিবাহিত স্ত্রী, বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই তোমার এমন রূপ, কিন্তু যখন আমার সাথে প্রেম করতে তখন তো খুব মিষ্টি করে বলতে, তিশা আমার সব কিছু তোমার, তাহলে এখানে তোমার ফ্যামিলি আমার না? এখানে অবশ্যই কথা বলার অধিকার আমার আছে, তুমি এখানে নাক গলাতে আসবে না। হয়েছে বাবা, হয়েছে, আমার ভুল হয়ে গেছে, এবার থামো, অনেক হয়েছে, অনেক শিক্ষাও হয়ে গেছে আমার। আমি ভুলে গিয়েছিলাম তোমার সাথে কথা বলে এবং তর্ক করে কখনো অব্র পেরে উঠবে না। কি আমি তর্ক করি এভাবে তুমি বলতে পারলে অব্র? অব্র কি বলবে বুঝতে পারছে না। তখন তাদের পাশ থেকে রুষা বলে ওঠে, অব্র ভাইয়া এবং তিশা ভাবি, তোমাদের সমস্যা কি বলবে? আর তোমরা যখন তখন এমন ড্রামা কেন করো, যেখানে যেখানে তোমাদের ঝগড়া লেগে যায়? তিশা ন্যাকামি করে বলে, আমার কি দোষ বলো রুষা, সব তোমার অব্র ভাইয়ার দোষ, তাকে বিয়ে করাই আমার ভুল হয়েছে। রুদ্রের মতো মানুষ আগে পেলে কে এমন বোকা চেহারার মিসকে শয়তানকে বিয়ে করত? কি ভুল করে ফেলেছি, এখন আমার কি হবে? তিশা ভাবি, হয়েছে তোমার ন্যাকামি ড্রামাটা এবার বন্ধ করো, সিরিয়াস বিষয় চলছে, বুঝতে পারছো না কেন তুমি? ও তুমি দেখি তোমার অব্র ভাইয়ার মতো খুব বেশি কথা বলো,
তোমাকে তো পরে দেখে নিব। তখন অব্র তিশাকে থামিয়ে দিয়ে উত্তেজিত হয়ে বলে, তিশা কথা পাল্টাবে না, রুদ্রের মতো মানুষ পেলে কি হতো? হ্যাঁ, কি করতে তুমি? তোমাকে কেন বলবো? হ্যাঁ, সব কথা কি মুখে বলতে হবে? বুঝে নিতে পারো না? তিশা, তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছো, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আচ্ছা দেখি কি খারাপ হয়। রুদ্রের কাছে যাচ্ছি, কেমন? তুমি এখানে দাঁড়িয়ে থেকো, দেখো। ওকে বেবি। তিশা শাড়ির আঁচল দিয়ে অব্রের মুখটা চাপটা দিয়ে মেরে চলে যায়। অব্র রাগে কটমট করে বলে, তিশা। তখন রুষা বলে, অব্র ভাইয়া, তুমি এত বোকা কেন? তুমি বুঝতে পারছো না তিশা ভাইবি তোমাকে খ্যাপাচ্ছে? অব্র রুষার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো অব্র ভাইয়া, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমার কি দোষ? সব তোমার ভাইয়া রুদ্রের দোষ, আমার বোনকে বিয়ে করে আর এখন আমার স্ত্রীকে নিয়ে টানাটানি করা। দেখো কেমন দাঁত গেলিয়ে হেসে যাচ্ছে তিশার সাথে, ইচ্ছে করছে কয়েকটা ঘুষি মেরে নাকটা ফাটিয়ে দেই। রুষা জোরে কেশে বলে, অব্র ভাইয়া তুমি কাকে নিয়ে কি বলো, ভুলে যাচ্ছ তার বোন তোমার পাশে দাঁড়িয়ে আছে। তো কি হয়েছে? হ্যাঁ, অব্র ভয় দেখাতে জানে, সে ভয় পেতে জানে না কেমন। আচ্ছা চলো রুষা, বিয়ে করে ফেলি। রুষা ভ্যাবাচাকা খেয়ে অব্রের দিকে তাকিয়ে বলে, মানে আমরা বিয়ে করে ফেলি? রুদ্র আমার বোনকে নিয়ে গেছে, এখন আমার স্ত্রীকে নিয়েও টানাটানি করছে, এখন প্রতিশোধ নেবার জন্য তোমাকে আমি বিয়ে করব? অব্র ভাইয়া এমন দাঁত গেলিয়ে হাসা বন্ধ করো, খুব খারাপ লাগছে দেখতে। তিশা ভাবি ভুল করে এমন কথা শুনলে তোমাকে একবার খুন করে ফেলবে। অব্র সামান্য ভাব নিয়ে বলে, কে তিশা? তিশাকে দেখে অব্র ভয় পাবে? তিশা অব্রের ইশারায় চলে, বুঝতে পেরেছ? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি কে কার ইশারায় চলছে। তাহলে তোমার দেওয়া প্রস্তাব তিশা ভাবির সামনে রাখলে কেমন হয়? অবশ্য সতীন বলে কথা। অব্র এবার ভ্যাবাচাকা খেয়ে বলে, মানে মজা করছিলাম সামান্য, এখানে তিশাকে কেন টেনে নিয়ে আসতে হবে? হয়েছে অব্র ভাইয়া, তোমার ড্রামা রাখো, বলো কবে ট্রিট দিচ্ছ? ট্রিট না দিলে কিন্তু আমার মুখ বন্ধ থাকবে না, আগে থেকে বলে দিচ্ছি, পরে তুমি আমাকে দোষ দিতে পারবে না। আচ্ছা তাহলে এমন ব্যাপার, ট্রিট তো দিব, কিন্তু আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, মনে হয় তুমি আমার সতিনই হবা, সব সময় আমার সংসার ভাঙার চেষ্টা করো। রুষা শব্দ করে হেসে ওঠে। তখন তার মা মিসেস রিমঝিম আর চোখে তাদের দিকে তাকাতেই সে নীরব হয়ে যায়। রাগী লোকে অব্রের দিকে তাকিয়ে আসে। অব্র কোনো রকমে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন দেখে তিশা রুদ্রের সাথে কেমন যেন হেসে যাচ্ছে। এসব দেখে তার রাগ হয়, সে রুদ্রকে সহ্যই করতে পারে না। সেখানে তিশা কেন রুদ্রের সাথে এত কথা বলতে হবে, সে কথা ভেবে পাচ্ছে না অব্র, সে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আচ্ছা রুদ্র ভাইয়া, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তিশা, তুমি আমাকে তুমি করে বলতে পারো, আসলে অনেক সরি, তোমাদের বিয়েতে ছিলাম না তার জন্য। কি করব বলো, সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গিয়েছিল, আশা করি এখন সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক বলছেন রুদ্র ভাইয়া, সব কিছু ঠিক হলেই ভালো, অধরা খুব ভালো মেয়ে, আশা করি সে ভালো থাকবে আপনার সাথে। অবশ্যই, তুমি কোনো চিন্তা করো না, এখন থেকে তার সব দায়িত্ব আমার, দায়িত্ব নিতে এখন থেকে রুদ্র চলে এসেছে, এখন আর চিন্তা কিসের। তিশা চলে যায়। রুদ্রের মুখে বাঁকা হাসির রেখা ফুটে ওঠে এবং অধরার মুখে চিন্তার ছাপ, তার কপালে জমে বিন্দু বিন্দু ঘামের রেখা, অজানা কোনো এক ভয় কুঁকড়ে যাচ্ছে সে তার এমন অবস্থা দেখে। রুদ্র আর চোখে অধরার দিকে তাকাতেই অধরা বেশ ঘাবড়ে যায়, সে বুঝতে পারছে না সামনে তার জন্য কি অপেক্ষা করছে, তার সামান্য মিথ্যা কথার জন্য তাকে কি কি সহ্য করতে হবে। এসব ভাবনার বাহিরে ছিল অধরার, দিব্যি তো ভালো ছিল নিজের জীবন নিয়ে, সেদিন কেন যে রাগের মাথায় রুদ্রকে সাহেস্তা করতে গিয়েছিল কে জানে, আর রুদ্রর নামটা নিজের নামের সাথে জড়িয়ে নিয়েছিল অধরা, তার জন্য মিথ্যা কথা বলা বারণ। মিথ্যা মানুষকে এমন অবস্থায় নিয়ে যায় যেখান থেকে ইচ্ছে করলেই আর ফিরে আসা যায় না। অধরা বধূ বেশে সাজানো গোছানো কুলসজ্জার খাটে বসে আছে। তখন দরজায় খটখট করে শব্দ করে রুদ্র রুমে আসে। তখন অধরা ঘোমটাটা টেনে নড়ে চড়ে বসে, তার বুকের ভেতরটা অজানা কোনো একটা ভয় কেঁপে ওঠে। রুদ্র রুমে এসে ভালো করে চোখ বুলিয়ে নিজের রুমটা দেখতে থাকে। তখন তার চোখ পড়ে তার সদ্য বিবাহিত স্ত্রী অধরার দিকে। অধরা বিছানা জুড়ে ঘোমটা টেনে আড়ালে বসে আছে, আর তাকে এমন অবস্থায় দেখে রুদ্র নিজেকে কন্ট্রোল করতে পারে না। রাগ ক্ষোভ নিজের মধ্যে শেষ হয়ে যাচ্ছিল, সে
অতদিনের জমানো রাগ ক্ষোভগুলো সব কিছু যেন মুহূর্তেই বেরিয়ে আসতে চাচ্ছে তার ভেতর থেকে। তখন রুদ্র বিছানার মধ্যে বসে অধরার ঘোমটা নামাতে অধরা রুদ্রের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে। তখন আচমকা রুদ্র অধরার চোয়াল শক্ত করে ধরে। অধরার মুখোমুখি বসে রক্ত বর্ণ চোখে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলে, কি খুব কষ্ট হচ্ছে অধরা, এটা তো ট্রেলার মুভি এখনো বাকি। তুমি কি মনে করেছিলে তুমি আমার জীবন নষ্ট করে দিয়ে ভালো থাকবে অন্য কারো সাথে, এত সহজ আমার জীবন তুমি শেষ করে দিয়েছ, এখন তোমার জীবন রুদ্র শেষ করে দিবে হিসাব বরাবর। অধরা রুদ্রের কাছে থেকে ছোটার জন্য ছটফট করে বলে, কি করছো রুদ্র ভাইয়া, ছাড়ো আমাকে, লাগছে তো আমার, কি লাগছে লাগুক আমার কি, তুমি ব্যথা অনুভব করলে রুদ্রের হালকা লাগে, এসব কেন করছো তুমি, কেন ফিরে এসেছো আমার জীবনে। রুদ্র রেগেমেগে আগুন হয়ে অধরাকে ছেড়ে দিয়ে তাকে ধাক্কা মেরে বিছানার মধ্যে ফেলে দিয়ে বলে, এসব কেন করছি বুঝতে পারছো না, কেন ফিরে এসেছি বুঝতে পারছো না, কেন এত ন্যাকামি করছো, আজকে তোমার জন্য আমার এমন অবস্থা, তুমি সবকিছু শুরু করেছিলে শেষ করতে রুদ্র ফিরে এসেছে। রুদ্র ভাইয়া, অধরা চিৎকার করবে না, দেয়ালের কান আছে, তোমার সব সত্যি সকলে জেনে যাবে, তখন কিভাবে মুখ দেখাবে হুম। অধরা ডুকরে কেঁদে উঠে রুদ্র মুখে বাঁকা হাসির রেখা টেনে নিজের বেল্ট খুলে আচমকা অধরাকে মারতে থাকে। রুদ্রের এমন আঘাতগুলো নেবার জন্য অধরা প্রস্তুত ছিল না, কিন্তু মনে ভয় ছিল, সে ভয়ে যেন সত্যি হল। রুদ্র তাকে মেরে বিছানার মধ্যে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে বেলটা ছুঁড়ে মেরে দূরে দাঁড়িয়ে ওয়াইনের বোতলে চুমুক দিয়ে এবং সিগারেটের ধোঁয়া ছেড়ে অধরার অবস্থা দেখে বারান্দায় চলে গিয়েছিল। রুদ্র যখন রুমে আসে তখন ছিল মাঝরাত। রুদ্র রুমে আসতে সে স্তব্ধ হয়ে অধরার অবস্থা দেখে সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে অপলক ভাবে অধরার দিকে তাকিয়ে আছে এবং তার চোখ পেয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। নিজের মনের অজান্তে বুকের ভেতর কেমন তোরপার শুরু হয় তার, সে বুঝতে পারছে না যে মেয়েটি তার জীবন এমন এলোমেলো করে দিল, তার জন্য কিসের এত টান, কিসের এত মায়া, কিসের এত ভালোবাসা, তার জন্য উকি দিচ্ছে মনের মাঝখানে, তার কষ্ট দেখে তার কেন কষ্ট হচ্ছে, নিজেকে কেন তার থেকে দূরে রাখতে পারছে না সে। রুদ্র তো এসবের জন্য তার জীবনে ফিরে এসেছে, তাকে শাস্তি দেবার জন্য, তাকে কষ্ট দেবার জন্য, তার জীবন নরক বানিয়ে দেবার জন্য। তাহলে কেন অধরাকে এমন অবস্থায় দেখে সে অনুতপ্ত হচ্ছে, কেন নিজের উপর নিজের রাগ হচ্ছে, কেন নিজেকে অমানুষ মনে হচ্ছে তার, তখন হাজারো প্রশ্ন দ্বারা জর্জরিত হচ্ছে রুদ্র, কিন্তু সে প্রশ্নের উত্তরগুলো রুদ্রের অজানা। সে যেন কিছু ভাবতে পারছে না, না এখন, তখন সে শার্টের হাতা দিয়ে চোখের অশ্রু মুছে গুটি গুটি পায়ে অধরার কাছে যেতে থেমে যায়। এখন যেন নড়েচড়ে উঠতে পারছে না সে, সময় যেন এখানে থেমে আছে, অদ্ভুতভাবে অধরার দিকে তাকিয়ে আছে সে। সামান্য আলো এবং অন্ধকারের মধ্যে স্পষ্ট অধরাকে দেখা যাচ্ছে, সে বিছানার মধ্যে উবু হয়ে শুয়ে আছে, তার খোলা চুলগুলো এলোমেলো ভাবে ছড়িয়ে আছে পিঠের উপরে। ফ্যানের বাতাসে এলোমেলো চুলগুলো উড়ে সরে যেতে স্পষ্ট দেখা যাচ্ছে রুদ্রের দেয়া আঘাতগুলোর চিহ্ন, তার শ্যামলা শরীরে ছোপ ছোপ লাল দাগগুলো স্পষ্ট ফুটে উঠেছে এবং বিছানার মধ্যে সাদা চাঁদের স্পষ্ট ফুটে উঠেছে ছোপ ছোপ রক্তের দাগগুলো। এসব দেখে রুদ্র ধপাস করে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ে নিজের মস্তিষ্ক এবং মনের সাথে রীতিমতো লড়াই করে যাচ্ছে সে। তার মস্তিষ্ক বলছে সে ঠিক করেছে, কিন্তু মন বলছে সে ভুল করছে। প্রতিশোধের আগুনে নিজের বিবেক বুদ্ধি হারিয়ে ফেলেছে সে। কোন সুস্থ মানুষ কিভাবে একটা মানুষকে এভাবে অত্যাচার করতে পারে, যে মেয়েটি সবার আদরের সোনামণি, আজকে রুদ্র তার এমন অবস্থা করেছে, ভাবতে রুদ্রের হৃদয় কেঁপে উঠে।
তখন রুদ্র নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়িয়ে ঝুঁকে আলতো করে অধরার পিঠে স্পর্শ করতে। অধরা ঝটকা মেরে রুদ্রের হাত সরিয়ে দিয়ে মাথা ঘুরিয়ে রক্ত বর্ণ চোখে দাঁতে দাঁত চেপে বলে, ডোন্ট টাচ মি রুদ্র ভাইয়া, কাটা গায়ে মলম দিতে এসেছ, নিজে আঘাত করে এখন নিজে মলম লাগাতে এসেছ, ভুল করে আমার প্রতি মিথ্যা মায়া দেখাতে আসবে না, না তুমি কোন মানুষ না, মানুষ হলে এভাবে আমাকে। অধরার গলার আওয়াজ ভারী হয়ে এলো, সে ডুকরে কেঁদে উঠে বলে, আমার ভাবতে ঘেন্না লাগছে, তোমার মতো অমানুষ সাইকো লোক আমার স্বামী, দূরে থাকো আমার কাছে থেকে, কি হলো এভাবে তাকিয়ে কি দেখো, মারবে আমাকে আবার মারো, তোমার মতো কাপুরুষ তাছাড়া কি করতে পারে, কাপুরুষ কোথাকার। অধরার কথা শুনে রুদ্র ভেবাচেকা খেয়ে যায়, সে ভেবেছিল অধরা ঘুমিয়ে আছে, তার জন্য নিজেকে কন্ট্রোল না করতে পেরে নিজের দেয়া আঘাতগুলোতে মলতো লাগিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তার আগে এসব হয়ে গেল। তখন রুদ্র নিজেকে সামলে নিয়ে চিৎকার বলে, অধরা খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু তোমার মুখ কিভাবে বন্ধ করতে হয় আমার ভালো করে জানা আছে। অধরা নিজেকে সামলে নিয়ে বিছানা থেকে উঠে বসে বলে, চিৎকার করবে না রুদ্র ভাইয়া, তোমার চিৎকার চেঁচামেচি শুনে অধরা ভয় পায় না, তখন নীরব ছিলাম কারণ আমি চাচ্ছিলাম না, আমার ভুলগুলোর জন্য তোমার মতো অমানুষের চেহারা সবার সামনে আসুক, আমার ভুলের মাশুল আমার ফ্যামিলিকে দিতে হোক, হয়তো তারা সহ্য করতে পারবে না, তার জন্য আমাদের চার দেয়ালের কথা আমাদের চার দেয়ালের মধ্যে রাখতে চেয়েছিলাম, আমার নীরবতাকে তুমি অন্য কিছু মনে করো না, তাহলে আমাকে দয়া দেখানো হচ্ছে। অধরা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, দয়া তোমাকে ভাবলে কি করে। রুদ্র চোয়াল শক্ত করে উত্তেজিত হয়ে বলে, তোমার সাহস কি করে হয় আমার সাথে এমন তর্ক করার, তুমি খুব বাড়াবাড়ি করছো, তার ফল ভালো হবে না। অধরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিছানা থেকে উঠে দাঁড়াতে গিয়ে ব্যথায় কুঁকড়ে উঠে বলে, আহ। রুদ্র তখন নিজের ক্ষোভগুলোকে দূরে রেখে অধরাকে ধরতে গেলে অধরা তাকে থামিয়ে দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে, ওহ রুদ্র ভাইয়া, আমাকে আমার মতো ছেড়ে দিতে পারো, তোমার এমন মিথ্যা ড্রামা করতে হবে না আমার সাথে, এখন তোমার এবং আমার হিসাব বরাবর, আমার সামান্য ভুল তোমার জীবন শেষ করে দিয়েছিল, কিন্তু তুমি জেনে বুঝে আমার জীবন শেষ করে দিয়েছ, কিন্তু অধরা এত সহজে তোমার কাছে হেরে যাবে না, তোমার মতো মানুষকে অধরা স্বামী হিসেবে কখনো স্বীকার করবে না, তোমাকে ডিভোর্স দিয়ে তোমার চোখের সামনে আহানকে বিয়ে করে তার সাথে সংসার করব, বুঝতে পেরেছো, শুধু সামান্য সুযোগের অপেক্ষা, সে সুযোগ কখনো তোমার জীবনে আসবে না, রুদ্র বেঁচে থাকতে না, তোমার সাহস কি করে হয় এসব কথা বলার, কেন কি হয়েছে, সত্যি কথা শুনতে খারাপ লাগছে, নিজেকে কি মনে করো তুমি হিরো, তুমি ভুলে যাচ্ছ অধরা এখন তোমার স্ত্রী, তুমি সকলকে সাক্ষী রেখে নিজের স্ত্রী হিসাবে মেনে নিয়েছ আমাকে, এখন তোমার কথার উত্তর দেবার সাহস তুমি আমাকে দিয়েছ, নিজের শত্রু নিজের জীবনে ডেকে নিয়ে এসেছ তুমি, তারপর তোমার জীবনে কি হবে সবকিছুর জন্য তুমি দায়ী থাকবে, বুঝতে পেরেছ। রুদ্র চোখগুলো লাল করে করা গলায় বলে, তুমি খুব বেশি লাফালাফি করতেছ অধরা, ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছো না, কিন্তু বকবক করে যাচ্ছ, আগে নিজের অবস্থা দেখো ভালো করে, তোমার আয়না দেখা প্রয়োজন, তাহলে বুঝতে পারবে তুমি কি বিষাক্ত নাগিনীর থেকে বেশি বিষাক্ত তুমি, তুমি বুঝতে পারছো না রুদ্র ইজ ব্যাক, রুদ্র যথেষ্ট তোমার জীবনকে নরক বানিয়ে দেবার জন্য, ওই আহানকে তোমার আশেপাশে দেখলে খুব খারাপ হবে। অধরা মুচকি হেসে বলে, আচ্ছা দেখা যাবে। তখন রুদ্র মুখে বাঁকা হাসির রেখা টেনে হেচকা টানে অধরাকে নিজের কাছে টেনে নিয়ে এসে তার কোমর আঁকড়ে ধরে তার খোলা চুলগুলো কানের কাছে গুঁজে দিয়ে ফিসফিস করে বলে, অধরা তুমি আমার স্ত্রী ভুলে যাচ্ছ, আজকে আমাদের পুনরায় বিয়ে হয়েছে, আজকে আমাদের ফার্স্ট নাইট, এভাবে রাগ ক্ষোভ ঝগড়া এবং শত্রুতা করে নষ্ট করে ফেলব। অধরার কাছে মুহূর্তটা ছিল আনো একচ্ছেপ্টেড,
রুদ্রের আচমকা এমন ব্যবহার দেখে বেশ ঘাবড়ে যায় সে। তখন নিজেকে সামলে নিয়ে রুদ্রকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে কাপা কাপা গলায় বলে, রুদ্র ভাইয়া কি বলতে চাচ্ছ তুমি? রুদ্র পিছনে থেকে অধরাকে আঁকড়ে ধরে, তার খোলা চুলে মুখ ডুবিয়ে বলে, কি বলতে চাচ্ছি তুমি বুঝতে পারছো না? না, এত ন্যাকামি কেন করো? তোমার জীবনে আমার এবং আহানের জায়গা বোঝাতে চাচ্ছি। এখন অবশ্যই ভালো করে বুঝতে পেরেছো আশা করি। অধরা নিজেকে রুদ্রের কাছে থেকে ছাড়িয়ে নিয়ে দূরে দাঁড়িয়ে বলে, আমার এত বুঝতে হবে না, নিজের লিমিটের মধ্যে থাকবে। রুদ্র মুখে বাঁকা হাসির রেখা টেনে ফিসফিস করে বলে, অধরা তোমাকে আঘাত করে অনুতপ্ত রুদ্র, কিন্তু এখন তোমাকে ঝালানো এবং পুরানোর রাস্তা তুমি খুঁজে দিয়েছ, এখন রুদ্রের কাছে থেকে কিভাবে পালাবে? রুদ্র গুটি গুটি পায়ে অধরার কাছে গিয়ে হুট করে তার হাত আঁকড়ে ধরে বলে, চলো। অধরা ভেবাচে কা খেয়ে বলে, কোথায়? বিছানায়। মানে? হুশ, চলো আমার সাথে, কোন কথা বলবে না। অধরা রুদ্রের কাছে থেকে ছোটার জন্য ছটফট করছে, কিন্তু রুদ্র তাকে টেনে নিয়ে বিছানায় বসিয়ে বলে, ফার্স্ট এড বক্সে কোথায়? অধরা চোখ গোলগোল করে বলে, মানে তুমি কি করতে চাচ্ছ বলো তো? তোমার উদ্দেশ্য ঠিক লাগছে না আমার। তোমাকে খুন করব তার জন্য লাগবে, এখন বলবে কোথায়? খুন তো করে ফেলেছ, তোমার মিথ্যা ড্রামাটিক সিনেমার মাঝখানে আমাকে ফাঁসিয়ে তোমার লেকচার বন্ধ করবে, গলা টিপে কিন্তু তোমাকে মেরে ফেলবো। তাড়াতাড়ি বলো কোথায় আছে। আমার রুমে আছে। আচ্ছা। রুদ্র চলে যাচ্ছিল, তখন অধরা বলে উঠে, 2 বছর যে বাড়িতে ছিল না সে কি করে জানবে কোন রুমে কোথায় কি আছে? রুদ্র দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। অধরা ছোট করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে, মাঝরাতে আহান অধরাকে নিয়ে স্বপ্ন দেখে হকচকিয়ে বিছানা থেকে উঠে বসে, তার মুখে স্পষ্ট ফুটে উঠেছে চিন্তার ছাপ। রীতিমতো ঘামছে সে, ঘেমে পুরো শরীর ভিজে গেছে তার, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তখন সে তাড়াহুড়ো করে বেডের পাশে রাখা পানির গ্লাসটা নিয়ে ডগডগ করে পানি খেয়ে ফেলে, বুক ফুলিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, অধরা ঠিক আছে তো? তাকে নিয়ে এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখার মানে কি? কিসের জন্য সবকিছু এমন এলোমেলো হয়ে গেল? কি দোষ ছিল আমার? কোন অজানা ঝড়ে সবকিছু উল্টো পাল্টা হয়ে গেল? আমার ভুল হয়েছে অধরাকে মাঝ রাস্তায় ফেলে আসা, কিন্তু কি করব, সে যে অন্য কারো স্ত্রী, এখানে আমার কি করার ছিল? অধরার প্রতি সবসময় আমার ভালো লাগাগুলো কাজ করত, তাকে আমার ভালো লাগে, তার জন্য মনের ভেতর একটা স্পট কর্নার ছিল, কিন্তু সাহস করে মনের কথাগুলো অধরাকে বলতে পারতাম না। সে যদি আমার প্রপোজাল রিজেক্ট করে দেয় তার জন্য, কিন্তু অবশেষে আমাদের বিয়ে ঠিক হলো, ভেবেছিলাম বিয়ের পরে তাকে মনের কথাগুলো খুলে বলবে, কিন্তু সবকিছু মুহূর্তে শেষ হয়ে গেল। সে ঠিক আছে তো একটা ফোন করব? না, এত রাতে ফোন করা ঠিক হবে না, কালকে গিয়ে অধরার সাথে দেখা করে আসব। আহান দীর্ঘ নিঃশ্বাস ফেলে আড়মোড়া হয়ে শুয়ে পড়ে, রুদ্র ফার্স্ট এড বক্সে নিয়ে এসে অধরার আঘাতগুলোর মধ্যে মলম লাগিয়ে দিচ্ছে। অধরা অবশ্য বারণ করেছিল, কিন্তু রুদ্রের সাথে পেরে না উঠে সে স্তব্ধ হয়ে বসে আছে। রুদ্র অধরার খোলা চুলগুলো পিঠের উপর থেকে সরিয়ে তার পিঠে আলতো করে স্পর্শ করতে, অধরা হালকা কেঁপে উঠে, জীবনে প্রথম কোন পুরুষের স্পর্শ, তার মনে শীতল অনুভূতি জাগে। সে নিজেকে সামলে নিয়ে নীরবে কয়েক ফোঁটা অশ্রু ফেলে রুদ্র বিষয়টা বুঝতে পেরে নিজের হাত সরিয়ে নিয়ে বলে, হয়ে গেছে, শুয়ে পড়ো, তুমি ভেবো না তোমার জন্য এসব করে যাচ্ছি। এসব করে যাচ্ছি আমাদের চার দেয়ালের কথা যেন এখানে থাকে তার জন্য, আশা করি বুঝতে পেরেছ। অধরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আড়মোড়া হয়ে শুয়ে পড়ে, রুদ্র অধরা বিপরীত পাশে শুয়ে পড়ে, দুজন দুদিকে মুখ করে শুয়ে আছে, তারা এত কাছে কিন্তু তাদের মধ্যে আকাশ সমান দূরত্ব।
অন্ধকার পেরিয়ে তাদের জীবনে আলোকিত ভোর আসে, কিন্তু কে জানতে তাদের জীবনের আলোকিত ভোর, আলোকিত সকাল জীবন অন্য কোন মোড়ে নিয়ে আসবে। সকালবেলা ড্রয়িং রুমে ছোট খাটো মিটিং বসেছে অচেনা মেয়েটিকে নিয়ে। মিটিং এর বিষয় হলো অচেনা মেয়েটি নিজেকে এই বাড়ির বউ হিসাবে দাবি করছে, কিন্তু বাড়ির দুটি ছেলে রুদ্র এবং অভ্র বিবাহিত, তাহলে তার কথা কতটুকু সত্যি সে বিষয় নিয়ে আজকের মিটিং। মেয়েটিকে কিছু জিজ্ঞেস করতে সে শুধু বলছে সে এই বাড়ির বউ, তার স্বামীর নাম জিজ্ঞেস করতে সে কিছু বলছে না, নীরবে দাঁড়িয়ে আছে। তার এমন অবস্থা দেখে সবার স্তব্ধতা। তখন রুদ্রের মা মিসেস রিমঝিম এবং অধরার মা মিসেস মানহা ফিসফিস করে অচেনা মেয়েটির উদ্দেশ্যে অনেক কিছু বলে যাচ্ছে, কিন্তু মেয়েটির সেদিকে কোন ভ্রুক্ষেপ হচ্ছে না। সে ভালো করে তাকিয়ে বাড়ির মানুষগুলো এবং বাড়িটাকে দেখছে। যে মেয়ে বাড়িতে প্রবেশ করে নিজেকে বাড়ির বউ হিসাবে দাবি করছে, তার অবশ্য কোন কিছুতে যায় আসে না, সে তার মতো আছে। তার এমন অবস্থা দেখে মিসেস রিমিজিম উত্তেজিত হয়ে মিসেস মানহাকে বলে উঠে, দেখো ভাবি কেমন মেয়ে, এখানে তাকে নিয়ে এত কিছু হয়ে যাচ্ছে, তার কোন ভ্রুক্ষেপ হচ্ছে না, সে নিজেকে আবার আমাদের বাড়ির বউ হিসাবে দাবি করছে, তার কি যোগ্যতা আছে আমাদের বাড়ির বউ হবার। এমন মেয়ে যে ঘরে বউ হয়ে যাবে, জানি না তাদের কি অবস্থা করবে। ভাগ্যিস আমার রুদ্র কালকে অধরাকে পুনরায় বিয়ে করে তাকে স্ত্রী হিসাবে স্বীকার করে নিয়েছে, মেয়েটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, তাহলে কথা সত্যি, রুদ্র বিয়ে করে অধরাকে স্ত্রী হিসাবে স্বীকার করে নিয়েছে, তাহলে কি সব মিথ্যা ছিল? মিথ্যা ছিল 2 বছর আগের ঘটনা, যে মেয়েটি তার জীবন এলোমেলো করে দিল, শেষ পর্যন্ত তাকে বিয়ে করে স্ত্রী হিসাবে স্বীকার করে নিল, আমার বিশ্বাস হচ্ছে না। মিসেস মানহা তেলে বেগুনে জলে উঠে বলে, মেয়ের সাহস কি, দেখো আমাদের সামনে আমাদের বাড়ির ছেলে মেয়েকে নিয়ে কথা বলছে, ভাগ্যিস আমার অভ্র বিবাহিত এমন মেয়ে কখন কি করে ফেলে, বিশ্বাস আছে, মনে হচ্ছে আমাদের বাড়ির গবেষণা করে বাড়িতে এসেছে। মেয়েটি মুচকি হেসে বলে, কি করব বলেন ছোট আম্মু, বাড়ির বউ যেহেতু, বাড়ির সম্পর্কে জানা থাকবে না, আপনার বাড়ির ছেলে সব কিছু আমাকে বলছে। কি ছোট আম্মু, কে তুমি মেয়ে, হ্যাঁ আমাকে ছোট আম্মু ডাকছ, মেয়েটি লজ্জা মাখা মুখে বলে, আপনার বাড়ির বউ। বর্ষর ধাক্কা খেলো মিসেস মানহা, তখন সে অভ্রের দিকে ফেলফেল করে তাকিয়ে থেকে শাড়ির আঁচলে মুখ গুঁজে কেঁদে ফেলে বলে, এসব দেখার বাকি ছিল অভ্র, এখন কি হবে আমার তিশার, তিশা তোমাকে কি সতীনের সংসার করতে হবে, আমার অভ্র কি করল। তখন তিশা রেগেমেগে আগুন হয়ে অভ্রের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে তাকে টেনে দূরে নিয়ে এসে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলে, তাহলে আমার ভাবনা ঠিক ছিল, মেয়েটি যখন বলেছিল সে আমাদের বাড়ির বউ, তখন আমার সন্দেহ হয়েছিল, কিন্তু শুধু প্রমাণের অপেক্ষায় ছিলাম, তোমার বোকা চেহারার পিছনে এমন রূপ লুকিয়ে আছে, আমার আগে জানা ছিল না, ঘরে স্ত্রী রেখে পরকিয়া করো, এখন তাকে বিয়ে করে ঘরে তুলেছ, লুচ্চা কোথাকার, তোমার সাহস কি করে হয় এসব করার, তুমি কি ভেবেছ তুমি এসব করবে, আমি সহ্য করব কখনো না, তোমাকে আমি এক্ষুনি ডিভোর্স দিব, তুমি থাকো তোমার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে, আমি চলে গেলাম। তিশা চলে যায় অভ্র ভেবাচে কা খেয়ে তিশার পিছু গিয়ে বলে, তিশা শোন আমার কথা, তোমার কোথাও ভুল হচ্ছে। আমার কোন ভুল হচ্ছে না অভ্র, সবকিছু ক্লিয়ার চোখের সামনে, অভ্র করুণ কণ্ঠে বলে উঠে। তিশা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তখন রুষা বলে উঠে, ছি অভ্র ভাইয়া, তুমি এমন কালকে আমাকে বিয়ের প্রস্তাব দিলে, আমি ভেবেছিলাম তুমি মজা করছো, কিন্তু আজকে বিয়ে করে বউ নিয়ে এসেছ। অভ্র বোকার মতো তাকিয়ে আছে রুষার দিকে, সকলের দৃষ্টি আকর্ষণ করছে অভ্র। তখন দূরে দাঁড়িয়ে তাদের এমন অবস্থা দেখে অচেনা মেয়েটি মিটমিট করে হেসে যাচ্ছে। তখন তিশা অভ্রের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, সব সত্যি অভ্র, না মানে তিশা আমি তোমাকে সবকিছু খুলে বলি, তাহলে তুমি বুঝতে পারবে।
তিশা ডুকরে কেঁদে উঠে বলে, আমাকে কিচ্ছু বোঝাতে হবে না, তোমার মনে এমন শয়তানি ছিল তার জন্য তুমি আমাকে সামান্য ভালোবাসো না। তখন অব্র চিৎকার করে বলে, হয়েছে, তোমাদের ড্রামা বন্ধ করবে, এতক্ষণ মেয়েটিকে নিয়ে পড়েছিলে, এখন আমার দিকে আঙুল তুলছ, তোমাদের কাছে কোন প্রমাণ আছে মেয়েটি আমার স্ত্রী? কি মেয়ে, কোন কথা বলছো না কেন? তুমি আমার স্ত্রী? অচেনা মেয়েটি মুখ টিপে হেসে বলে, না। তখন তিশা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, ওহ, বেঁচে গেলাম, কিন্তু রুষার কথা? অভ্র রুষার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, রুষা কখন কি বলতে হয় বুঝতে পারো না, মজা করেছিলাম, সে কথা এভাবে বলতে হলো। রুষা লজ্জা পেয়ে বলে, সরি অভ্র ভাইয়া। তখন মিসেস মানহা উত্তেজিত হয়ে বলে, সব সমস্যার মূল হচ্ছে ওই মেয়েটা, তার জন্য এত কিছু হচ্ছে। মিসেস রিমিঝিম জায়ের সাথে তাল মিলিয়ে বলে, ভাবি তুমি কোন মেয়ের সাথে কথা বলতে গেছো, মেয়ে তো না, পুরো ড্রামা কুইন। দেখেছো আগে থেকে সবকিছু ট্রেনিং দেয়া, আমাদের ভাগ্য যে আজকে কি অপেক্ষা করছে ভেবে আমার হৃদয় ঠান্ডা হয়ে যাচ্ছে। অচেনা মেয়েটি নীরবতা কাটিয়ে বলে, ওহ শাশুড়ি মা, এত চিন্তা করবেন না, আপনার বৌমা আভা এসে গেছে, এত চিন্তা কিসের? মিসেস রিমিঝিম শকট খেয়ে বলে, কি? মেয়েটি লজ্জা মাখা মুখে বলে, হ্যাঁ। রায়মান এবং আয়মান সাহেব সোফা থেকে দাঁড়িয়ে যায়, এত সময় ধরে সবার ড্রামা দেখছিল, এখন মেয়েটির দিকে তাকিয়ে আছে স্তব্ধ হয়ে। তখন রায়মান সাহেব নীরবতা কাটিয়ে বলে, তুমি কি বলছো বুঝতে পারছো? হ্যাঁ শ্বশুর আব্বু। রায়মান সাহেব কি বলবে বুঝতে পারছে না। তখন আয়মান সাহেব বলে উঠে, দেখো মা, তোমার কোন ভুল হচ্ছে, ভুল করে তুমি অন্য কারো বাড়িতে চলে এসেছো। আভা গম্ভীর কণ্ঠে বলে উঠে, না ছোট আব্বু, আমি ঠিক বাড়িতে এসেছি, আমার স্বামীকে ডাকেন, সে আসলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আয়মান সাহেব রায়মান সাহেবের দিকে ফেলফেল করে তাকিয়ে থেকে ধপাস করে সোফায় বসে পড়ে। রায়মান সাহেবের মুখে স্পষ্ট ফুটে উঠেছে চিন্তার ছাপ। তখন মিসেস রিমিঝিম উত্তেজিত হয়ে বলে, সব মিথ্যা, আমার রুদ্র এমন কি করে করতে পারে, তোমরা ওই মেয়ের কথা বিশ্বাস করবে না। তখন মিসেস মানহা বলে, ভাবি 2 বছর অনেক সময়, তখন রুদ্র মেয়েটাকে বিয়ে করে ফেললে আমার অধরার কি হবে? ভাবি আজেবাজে কথা বলো না, কোথাকার কোন মেয়ে এসে এসব কিছু বলছে, তোমরা বিশ্বাস কিভাবে করছো, ওই মেয়ের মধ্যে কোন ঝামেলা আছে? তখন অভ্র বলে, বড় আম্মু, রুদ্র এখানে আসলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, আভাকে নিয়ে আগে আমাদের এত কথা বলা ঠিক না। তিশা অভ্রকে ধাক্কা মেরে ফিসফিস করে বলে, তোমার কি সমস্যা, আভাকে কথা শোনাচ্ছে তার জন্য, মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না। অভ্র ফিসফিস করে বলে, তিশা তুমি বুঝতে পারছো না, এভাবে কথা বললে সমস্যার সমাধান হবে না, রুদ্র এবং আভাকে মুখোমুখি করতে হবে, এখানে আমার বোনের জীবন জড়িয়ে আছে। আচ্ছা আমি রুদ্র ভাইয়াকে ডেকে নিয়ে আসছি, তোমার কেন যেতে হবে? তিশা অভ্রের দিকে আর চোখে তাকিয়ে বলে, সিরিয়াসলি অভ্র? অভ্র জেরে কেশে বলে, রুষা, রুদ্রকে ডেকে নিয়ে এসো, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, রুষা রুদ্রকে ডাকতে চলে যায়। রুদ্র ঘুম থেকে জেগে গিয়ে অধরার ঘুমন্ত এবং নিষ্পাপ মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতে দরজায় কারো করা নাড়ার শব্দ শুনে বলে, কে? ভাইয়া আমি রুষা, তুমি দয়া করে তাড়াতাড়ি নিচে আসো, অনেক বড় ঝামেলা হয়ে গেছে। রুদ্র তাড়াতাড়ি করে দরজা খুলে উঁকি দিয়ে বলে, কি হয়েছে রুষা, সবকিছু ঠিক আছে, তুমি এসে দেখো। রুষা চলে যায়, রুদ্র রুমে এসে তৈরি হয়ে বেরিয়ে পড়ে। রুদ্র সিঁড়ি দিয়ে নামতে আভা ছুটে এসে রুদ্রকে আঁকড়ে ধরে ডুকরে কেঁদে উঠে বলে, রুদ্র এসব কি শুনতে পাচ্ছি, তুমি অধরাকে পুনরায় বিয়ে করে নিজের স্ত্রী হিসাবে স্বীকার করেছ, তাহলে আমি কে, তোমার জীবনে আমার অবস্থান কি?
রুদ্র দয়া করে বলো এবং সকলকে বলো, অধরানা আভা তোমার স্ত্রী, তোমার ভালোবাসা। আচমকা এখানে আভাকে দেখে এবং তার ব্যবহার দেখে রুদ্র স্তব্ধ হয়ে গেছে। সে কি বলবে, কোন ভাষা খুঁজে পাচ্ছে না। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, আভা তাকে আঁকড়ে ধরে ফুঁপিয়ে কেঁদে যাচ্ছে। 2 বছর আগে যে আভা তাকে ভুল বুঝে চলে গিয়েছিল, একটি ঘটনাকে কেন্দ্র করে তাদের ভালোবাসার বিচ্ছেদ হয়েছিল। সে আভা আজকে 2 বছর পরে এভাবে রুদ্রের জীবনে এন্ট্রি নিবে, সে কথা রুদ্রের কল্পনার বাহিরে ছিল। রুদ্র স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখ দিয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। সে এমন মুহূর্তে কিভাবে রিয়েক্ট করবে এবং তার কিভাবে রিয়েক্ট করা উচিত সে বুঝতে পারছে না। সে রোবটের মতো দাঁড়িয়ে আছে, নিজেকে আজকে তার অনুভূতিহীন মানুষ হচ্ছে মনের ভিতরে তোরলার ঝড় শুরু হয়েছে তার। সে নীরবে সবকিছু সহ্য করছে, আভা রুদ্রের স্তব্ধতা দেখে তাকে ছেড়ে দিয়ে নিজেকে সামলে নিয়ে রক্ত বর্ণ চোখে তার মুখোমুখি দাঁড়িয়ে, তার শার্টের কর্লার ধরে তাকে ঝাঁকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, রুদ্র তাহলে সব সত্যি, কি হলো বলো, সব ক সত্যি। রুদ্রের নীরবতা, সে ফেলফেল চোখে আভার দিকে তাকিয়ে আছে, আভা রুদ্রের অবস্থা দেখে তাকে ছেড়ে দিয়ে বলে, ও বড্ড বোকা আভা, সব সময় রুদ্র তোমাকে বিশ্বাস করে, যার এমন অবস্থা। সেদিন যেমন তুমি আমার বিশ্বাস নিয়ে খেলেছিলে, আজকে তুমি তেমন আমার বিশ্বাস ভেঙে দিলে। আসলে আমার খালামনি ঠিক বলেছে, তোমার মতো মানুষকে আমার ভালোবাসা জীবনের সবথেকে বড় ভুল ছিল। তোমাকে ভালোবেসে তোমার অপেক্ষা করা আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল। তুমি তো এখানে দিব্যি ভালো আছে, তোমার সদ্য বিবাহিত স্ত্রী অধরার সাথে আমাকে তোমার দরকার কি। রুদ্র আচমকা আভার গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে চিৎকার করে বলে, আভা মুখ সামলে কথা বলো, তুমি কি বলছো তুমি বুঝতে পারছো, অন্যকে নিয়ে কথা বলার আগে নিজেকে দেখো ভালো করে। তুমি আমার সাথে অনেক অন্যায় করেছো, তাহলে কেন 2 বছর পরে ফিরে এলে আমার জীবনে। আভা আচমকা রুদ্রের এমন ব্যবহার দেখে অশ্রু ভেজা চোখে রুদ্র দিকে তাকিয়ে থেকে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, অবশেষে নিজের আসল রূপে ফিরে এলে মিস্টার রুদ্র, তুমি কি ভেবেছিলে আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলে তুমি ভালো থাকতে পারবে, কখনো না। তুমি যখন আমাকে ভালোবাসে আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে দেশে ফিরে অধরাকে বিয়ে করে ফেললে, সবকিছু মেনে নিয়েছিলাম আমি, বিশ্বাস করো সবকিছু শেষ করে তোমার জীবন থেকে চলে গিয়েছিলাম, কিন্তু তোমার বলা শেষের কথাগুলো প্রতিটি মুহূর্ত আমার কানে বাজে। তুমি বলেছিলে আভা সবকিছু মিথ্যা, সবকিছু ধোকা ছিল, তুমি দয়া করে আমাদের ভালোবাসাকে তুচ্ছতাচ্ছিল্য করে আমাকে রেখে এভাবে চলে যেও না। সেদিন তোমার এবং অধরার জীবন থেকে আভা নামক থার্ড পার্সন চলে গিয়েছিল, কিন্তু তোমার শেষ বলা কথাগুলো এবং তোমার অপেক্ষাগুলো আমাকে তোমার কাছে ফিরে আসতে বাধ্য করেছে, কিন্তু যখন ফিরে আসলাম তুমি সবকিছু মিথ্যা করে দিলে, কেন রুদ্র কেন। রুদ্র বুকে পাথর রেখে নিজেকে সামলে নিয়ে বলে, জাস্ট সেটা পাভা, সব দোষ আমার, এখন তুমি ভুল বুঝতে পেরে যখন তখন আমার জীবন থেকে চলে যাবে, যখন তখন এভাবে ফিরে আসবে তাহলে কিভাবে হবে। তোমার অপেক্ষায় রুদ্র নিজের পুরো জীবন শেষ করে দিবে, রুদ্র মুভ অন করে ফেলেছে, সে অধরাকে নিজের স্ত্রী হিসাবে স্বীকার করে নিয়েছে। আভা পিছিয়ে গিয়ে ধপাস করা সোফায় বসে পড়ে, সে পুরো স্তব্ধ হয়ে গেছে, তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। রুদ্রের পুরো ফ্যামিলি তাদের কথা শুনে এবং আভার অবস্থা দেখে স্তব্ধ হয়ে গেছে। রুদ্র আভার অবস্থা দেখে ফিসফিস করে বলে, আমাকে পারলে ক্ষমা করো আভা, রুদ্র তোমার ভালোবাসা পাবার যোগ্য না, আমার ভুলের জন্য তোমার এমন অবস্থা, আমার এমন জীবনের সাথে তোমার জীবন জড়িয়ে নষ্ট করতে পারবো না। রোদের ঝিলিমিলি আলোতে অধরা জেগে যায়, সে ঘুম থেকে আড়মোড়া হয়ে উঠে বসতে, বেডের পাশে রুদ্রের ছবিটি দেখে কালকে রাতের ঘটনা মনে পড়ে যায় তার। সে রেগেমেগে আগুন হয়ে রুদ্রের ছবির ফ্রেম ফ্লোরে ছুঁড়ে মেরে, মুখে বাঁকা হাসির রেখা টেনে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে
নিজের শরীরের রুদ্রের দেয়া আঘাতগুলোর উপরে আলতো করে স্পর্শ করে। মুচকি হেসে ফিসফিস করে বলে, রুদ্র ভাইয়া গেম ইজ ইন, আভা ইজ কামিং, তুমি আমার শরীরে আঘাত করেছ, অধরা তোমার মনে আঘাত করবে হিসাব বরাবর। তুমি কি ভেবেছিলে তোমার সামান্য দয়া পেয়ে তোমার দেয়া আঘাতগুলো ভুলে যাব? তুমি যে খেলা শুরু করেছ অধরা, সে খেলা শেষ করবে। অধরা অট্টহাসি দিয়ে শাড়ির আঁচল দিয়ে ঝাপটা মেরে ওয়াশরুমে চলে যায়। সে হট শাওয়ার নিয়ে ওয়াশরুমে থেকে বেরিয়ে নিজেকে তৈরি করে। রুম থেকে বেরিয়ে পড়ে, তার উদ্দেশ্যে রুদ্রের কাটা গায়ে নুনের ছিটা দেয়া। অধরা সিঁড়ি দিয়ে নামছে, তার মুখে ফুটে উঠেছে এক চিলতি হাসির রেখা। আহান অধরাকে নিয়ে বাজে স্বপ্ন দেখার পরে থেকে পুরো রাত ঘুমাতে পারেনি, অধরার চিন্তায় ছটফট করেছে শুধু। ভোরের আলো ফুটতে সে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ে অধরার দের বাড়ির উদ্দেশ্য। রুদ্র স্তব্ধ হয়ে দাঁড়িয়ে অতীতের কথাগুলো ভেবে যাচ্ছিল। রুদ্র পড়াশোনার জন্য বাহিরে যেতে সেখানে আভার সাথে তার রিলেশন শুরু। আভা সেখানে তার খালামণির কাছে থেকে পড়াশোনা করত। সবকিছু ভালো চলছিল, রুদ্র এবং আভার তাদের ভালোবাসা দেখে মানুষের হিংসে হতো। তারা নিজেদেরকে এত ভালোবাসে, এত বিশ্বাস করে, যেখানে কখনো ছেড়ে যাবার প্রশ্ন আসে না। তারা সিদ্ধান্ত নিয়েছিল তারা বিয়ে করবে, তাদের ভালোবাসাকে স্বীকৃতি দিবে। কিন্তু সবকিছু মুহূর্তের মাঝে শেষ করে দিয়ে আভা চলে গিয়েছিল তার জীবন থেকে। রুদ্র অনেক চেষ্টা করে সেদিন আভাকে ফেরাতে, কিন্তু পারেনি। সে বোঝাতে পারেনি কোন অবস্থায় অধরার সাথে তার বিয়ে হয়েছিল। তার ভালোবাসা মিথ্যা ছিল না, তার প্রতিশ্রুতিগুলো মিথ্যা ছিল না। সে কোন বিশ্বাসঘাতকা করেনি, হাজারো স্বপ্নগুলো মুহূর্তের মাঝে শেষ হয়ে গিয়েছিল তাদের। রুদ্র দীর্ঘ নিঃশ্বাস ফেলে, বর্তমান অধরা সিঁড়ি দিয়ে নেমে আচমকা পিছনে থেকে রুদ্রকে আঁকড়ে ধরে অভিমানী কণ্ঠে বলে, রুদ্র ভাইয়া তুমি কখন উঠেছো, আমাকে ডাকবে তো, ঘুম থেকে জেগে গিয়ে তোমাকে পাশে না দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, মনে পড়ে গিয়েছিল 2 বছর আগের কথা। তুমি কিন্তু ভুল করে অধরাকে ছেড়ে যাবার চিন্তা করবে না কেমন? তুমি জানানো অধরা তোমাকে চোখের আড়াল করতে ভয় পায়। রুদ্র পিছনে মুখ ঘুরিয়ে অধরার এমন ব্যবহার দেখে রীতিমতো ঘামছে, সে কি বলবে বুঝতে পারছে না। তখন তিশা জেরে কেশে বলে, অধরা এখানে আমরা আছি, নিজেকে সামান্য কন্ট্রোল করো, তোমার স্বামী হারিয়ে যাচ্ছে না। অধরা রুদ্রকে ছেড়ে দিয়ে লজ্জা মাখা মুখে বলে, সরি ভাবি, বুঝতে পারেনি এখানে হচ্ছে কি। তোমাদের কি আজকে অফিস ছুটি? এখানে ড্রয়িং রুমে সকলে বসে আছো কেন? রুষা বলে উঠে, অধরা আপু, সরি ভাবি, এখানে ফ্রিতে সিনেমাটিক ড্রামা চলছে, তুমি দেরি করে ফেলেছো, আসলে হয়েছে কি শুনো। তখন মিসেস রিমিজিম উত্তেজিত হয়ে মেয়েকে থামিয়ে দিয়ে বলে, কি হয়েছে রুষা, তুমি বেশি কথা বলো। অধরা, তুমি রুষার কথা কানে তুলো না, সব সময় বেশি কথা বলে মেয়েটা। রুষা মুখ গোমরা করে বলে, এখন সব দোষ আমার, তোমরা আসলে। মিসেস রিমিজিম রুষার দিকে আর চোখে তাকাতে সে নীরব হয়ে যায়। তখন অভ্র তিশাকে উদ্দেশ্যে করে ফিসফিস করে বলে, দেখো তিশা, কারো পৌষ মাস এবং কারো সর্বনাশ, তুমি বেশি কথা বলো অভ্র। অভ্র দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, হুম, রুদ্রের মতো ছেলেদের সকল মেয়েরা পছন্দ করে, এখানে তার পৌষ মাস চলছে এবং আমার সর্বনাশ। তিশা রাগী লুকে অভ্রের দিকে তাকাতে অভ্র নীরব হয়ে যায়। তখন অধরা আভার উদ্দেশ্য বলে উঠে, আজকে কি বাড়িতে মেমহান আসার কথা? তাকে তো চিনতে পারলাম না। তখন মিসেস মানহা শাড়ির আঁচলে মুখ গুজে অশ্রু ভেজা চোখে বলে, রুদ্র যে তোমার জন্য সতীন নিয়ে এসেছে অধরা, এখন তোমার কি হবে? অধরা রুদ্রের দিকে তাকিয়ে বলে, মানে? তখন আয়মান সাহেব উত্তেজিত হয়ে বলে, কি করছো মানহা, তোমার এমন ড্রামা বন্ধ করো, মেয়ের মাথায় এসব কি ঢুকাচ্ছ? তখন রায়মান সাহেব উত্তেজিত হয়ে রুদ্রকে বলে,
তুমি এসব করার জন্য আমাদের জীবনে ফিরে এসেছো। মেয়েটি নিজেকে আমাদের বাড়ির বউ বলে দাবি করছে। তুমি এখানে অধরার জীবন নিয়ে ছিনিমিনি খেলছো অন্যদিকে আভা। এসব কি শুরু করেছো রুদ্র? আমার ভাবতে লজ্জা করছে, তুমি আমার ছেলে, রুদ্র অস্ফুটস্বরে বলে। আব্বু! রায়মান সাহেবের নীরবতা তখন অধরা তার কাছে গিয়ে বলে, বড় আব্বু তুমি ভুল বুঝতে পারছো রুদ্র ভাইয়াকে, সে এমন না। কে কি বলল তার জন্য কি আমাদের মাঝখানে ফাটল ধরবে? কখনো না। তখন আভা নীরবতা কাটিয়ে রায়মান সাহেবকে বলে, সরি আঙ্কেল, আমার ভুল হয়েছে, ভুল সময় ভুল জায়গায় চলে এসেছি। আভা দ্রুত চলে যাচ্ছিল, তখন আচমকা কারো সাথে ধাক্কা খেতে সে স্তব্ধ হয়ে যায়। চিরচেনা পুরানো কোন মুখ দেখে, সে চিরচেনা পুরানো মানুষটি আভার মুখোমুখি দাঁড়িয়ে আছে। আভা স্তব্ধ হয়ে তার দিকে ফেলফেল করে তাকিয়ে আছে এবং তার চোখ দিয়ে শুধু অনবরত অশ্রু পড়ছে, মুখ দিয়ে কোন শব্দ বের করতে পারছে না। আভার এমন অবস্থা দেখে তার চিরচেনা মানুষটি রক্ত বর্ণ চোখে আভাকে ঝাঁকিয়ে উত্তেজিত হয়ে বলে উঠে, আভা কি হয়েছে এখানে, সবকিছু আমাকে খুলে বলো, কারো সাহস কি করে হয় তোমরা ওই চোখে অশ্রু ঝরানোর জন্য? আরিশ সবকিছু শেষ করে ফেলবে, কিন্তু কখনো তোমার ওই চোখে অশ্রু দেখতে পারবে না। তুমি কেন কেঁদে যাচ্ছ বলো আমাকে? আভা ডুকরে কেঁদে উঠে আরিশকে আঁকড়ে ধরে বলে, আরিশ ভাইয়া। হ্যাঁ বলো আভা, কি হয়েছে? আভা নিজেকে সামলে নিয়ে রুদ্রের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তার দিকে ইশারা করে বলে, রুদ্র সবকিছু শেষ করে দিল আরিশ ভাইয়া, সবকিছু মিথ্যা করে দিল, 2 বছর আগের ঘটনা পুনরায় ঘটালো, শুধু ব্যবধান ছিল, তখন সে বলেছিল সবকিছু মিথ্যা, কিন্তু আজকে সবকিছু স্বীকার করে নিয়েছে। আমার ভালোবাসা তুচ্ছতাচ্ছিল্য করে, রুদ্র দিব্যি ভালো আছে। বড্ড বোকা আভা যে এখনো রুদ্রের অপেক্ষায় বসেছিল। আভার চোখ দিয়ে অশ্রু ঝরছে, আরিশ আভার চোখের অশ্রু মুছে দিতে। আভা ডুকরে কেঁদে উঠে দ্বিতীয়বার আরিশকে আঁকড়ে ধরে। আরিশ আভার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলে, আভা সবকিছু ঠিক করে দিবে, আরিশ বিশ্বাস করো, তুমি এভাবে ভেঙে পড়লে চলবে না, এমন করো না দয়া করে। তোমার জন্য আমার বুকের ভেতর কেমন এলোমেলো ঝড় শুরু হয়েছে, তুমি বুঝতে পারবে না এভাবে কেন চলে। আসলে তুমি আম্মুর কাছে থেকে সবকিছু শুনে তোমার পরের ফ্ল্যাটে চলে আসলাম, এখানে এসে তোমার এমন অবস্থা দেখার জন্য আরিশ প্রস্তুত ছিল না। তুমি এভাবে বিশ্বাসঘাতক এবং প্রতারকের জন্য কেন নিজেকে কষ্ট দিচ্ছ? দেখো তোমার প্রাক্তন প্রেমিক রুদ্র দিব্যি ভালো আছে, তার জন্য তুমি সবকিছু ছেড়ে মুহূর্তের দেশে চলে এসেছ, সে তোমাকে ডিসার্ভ করে না। আভা নিজেকে সামলে নিয়ে আরিশকে বলে, আরিশ ভাইয়া দয়া করে রুদ্রকে নিয়ে কিছু বলো না, রুদ্রকে আভা খুব বেশি ভালোবাসে, তাকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারে না, আমার পুরো অস্তিত্বে রুদ্র মিশে আছে। ভুল আমার ছিল, নিজের ভালোবাসাকে নিজের কাছে আটকে রাখতে পারলাম না, আমার ভুল ছিল, রুদ্রকে বিশ্বাস করলে আজকে আমরা সাথে থাকতাম। চলো এখান থেকে তাড়াতাড়ি, মুহূর্তের জন্য এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। আভা আরিশকে টেনে নিয়ে চলে যাচ্ছিল, তখন আরিশ থেমে গিয়ে নিজের হাত আভার কাছে থেকে ছাড়িয়ে নিয়ে রুদ্রের মুখোমুখি দাঁড়িয়ে ফিসফিস করে বলে, রুদ্র তুমি কাজটা ঠিক করলে না, তোমার সাথে খুব তাড়াতাড়ি আরিশের দেখা হবে, তুমি ভুল করে আমার কলিজায় আঘাত করেছ, তার হিসাব তোমাকে দিতে হবে, কথাগুলো মনে রেখো। আরিশ রুদ্রের সামনে দিয়ে আভার হাত ধরে টেনে নিয়ে চলে যাচ্ছিল, রুদ্র ফেলফেল চোখে আভার দিকে তাকিয়েছিল। আভা চলে যাবার সময় একবার পিছু ফিরে রুদ্রের দিকে তাকিয়ে চলে যাচ্ছিল। তখন আহানের আগমন ঘটে, সে বোকার মতো দাঁড়িয়ে সবকিছু দেখল কিন্তু কিছু বুঝতে পারল না। আরিশ এবং আভা রুদ্রের বাড়িতে থেকে চলে গেল, তখন আহানের আগমন হলো, তাকে দেখে রুষা বলে উঠে,
ব্যাস হয়ে গেল পুরো ড্রামাটিক সিনেমায়, শুধু তার আসার বাকি ছিল, আজকে এখন তার আসতে হলো। তখন তিশা বলে উঠে, রুষা তুমি ঠিক বলছো, তোমার ভাইয়া রুদ্র হলো ধামাকা, সে আসার পরে থেকে শুধু ধামাকা হয়ে যাচ্ছে। তারা সাথে হেসে উঠতে, তখন অব্রজেরে কেশে বলে, তিশা আজকাল তুমি বড্ড বেশি রুদ্রকে নিয়ে ভেবে যাচ্ছ, তাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না, অলরেডি তাকে নিয়ে অন্যজন লড়ে গেল, তারপর আমার বোন তার স্ত্রী কি দেখে যে রুদ্রকে বিয়ে করল। তিশা আর চোখে অব্রের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, ভালো করেছে অধরা তো আমার মতো এমন বোকামি করেনি, কি তুমি আমাকে বিয়ে করে বোকামি করেছ অভ্র, তুমি কিন্তু ইদানিং আমার সাথে বেশি ঝগড়া করছো, বড় আব্বুর কাছে নালিশ দিব, রুদ্রের মতো তোমার অবস্থা করবে না, ঠিক আছে। অভ্র নীরব হয়ে যায়, আহান সবার অবস্থা দেখে নীরবতা কাটিয়ে বলে উঠে, অসময় মনে হয় চলে আসলাম, আজকে তাহলে যাই, অন্য সময় আসব। তখন রায়মান সাহেব গম্ভীর মুখে বলে উঠে, অসময় কেন আসবে, আমরা তোমার ফ্যামিলির মতো, এখানে আসতে কি সময় দেখে আসতে হবে, বসো আহান। আহান সোফায় বসে বলে, আসলে কালকে এত কিছু হয়ে গেল, তার জন্য দেখতে আসা সবকিছু ঠিক আছে তো অধরা, তুমি ঠিক আছো অধরা, হাসি মুখে কিছু বলতে যাবে, তখন রুদ্র বলে উঠে, হ্যাঁ অধরা ঠিক আছে, এবং আমার পুরো ফ্যামিলি ঠিক আছে, তোমাকে এত চিন্তা করতে হবে না, রুদ্র এসে পড়েছে সবকিছু ঠিক করে ফেলবে। তখন মিসেস রিমিঝিম আর চোখে রুদ্রের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, কি হচ্ছে রুদ্র, মেহমানের সাথে এভাবে কেন কথা বলছো, আম্মু আহান আমাদের মেহমান না, সে আমাদের ফ্যামিলির লোক, কি বলো আহান। হ্যাঁ আন্টি রুদ্র ঠিক বলেছে, আচ্ছা আহান আসো নাস্তা করবে সবার সাথে। কেন আন্টি কি হয়েছিল, আপনারা এখন নাস্তা করবেন, মিসেস রিমিঝিম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, পুরনো কথা আহান তুমি চলো। হুম আন্টি, তখন তিশা বলে উঠে, টেবিলে নাস্তা রেডি, তাহলে সকলে আসেন, সকলে নাস্তা করতে চলে যায়, সকলের নীরবতা, সকলে খাচ্ছে কিন্তু রুদ্রের মুখ দিয়ে খাবার নামছে না, রুদ্রের বুকের ভেতর অজানা ঝড় শুরু হয়েছে, যে ঝড়ের আঘাতগুলো রুদ্রকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে, রুদ্র না পারছে কিছু করতে, না পারছে সবকিছু সহ্য করতে। তখন নিজের এমন অবস্থার জন্য অধরাকে দায়ী মনে হচ্ছে তার, তখন সে আর চোখে অধরার দিকে তাকাতে দেখে সে মিটমিট করে হেসে যাচ্ছে, তার এমন অবস্থা দেখে রুদ্রের ইচ্ছে করছে সবার সামনে অধরার আসল চেহারার কথা তুলে ধরতে, কিন্তু আজকে তার কথাকে বিশ্বাস করবে, আজকে সে অপরাধী সবার কাছে, এসব ভেবে খাবার রেখে চলে যায় রুদ্র। তখন অধরা চলে যাচ্ছিল, কিন্তু রায়মান সাহেব তাকে থামিয়ে দিয়ে বলে, কারো জন্য এত আদিখেতা করতে হবে না অধরা, তুমি খাবার শেষ করে যাবে, আচ্ছা বড় আব্বু, সবার নাস্তা শেষে তারপর যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। তখন অধরা চলে যাচ্ছিল নিজের রুমের দিকে, তখন আহান তাকে পিছু ডেকে বলে, অধরা তোমার সাথে আমার কিছু কথা ছিল। অধরা মুচকি হেসে বলে, হ্যাঁ বলো আহান ভাইয়া, কি বলবে, আসলে অধরা কিভাবে যে বলবো। অধরা আহানের মুখোমুখি দাঁড়িয়ে বলে, কি হয়েছে আহান ভাইয়া, তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন, অধরা তুমি ঠিক আছো, গতকাল রাতে তোমাকে নিয়ে অনেক বাজে স্বপ্ন দেখেছি, তারপর থেকে মনের মধ্যে তোমাকে নিয়ে কিছু প্রশ্নগুলো নাড়া দিচ্ছে। কেমন প্রশ্ন, তুমি রুদ্রের সাথে ভালো আছো, অধরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, কেন আমার ভালো খারাপ নিয়ে তোমার কি আসে যায় আহান ভাইয়া, তুমি সবার মতো, কালকে যখন জানলে রুদ্রের সাথে আমার বিয়ের কথা, তখন মুহূর্তের মাঝখানে আমাকে ছেড়ে চলে গেলে, আমার মতো বিবাহিত মেয়ের জন্য তোমার এত টান কিসের অধরা।
আহান ভাইয়া, অনেক দেরি হয়ে গেছে। অধরা এখন বিবাহিত, সে এখন রুদ্রের স্ত্রী। অধরা নিজের চোখে অশ্রু আড়াল করে, সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে যাচ্ছে। আহান ফেলফেল করে অধরার চলে যাবার দিকে তাকিয়ে আছে। তখন করিডোরে দাঁড়িয়ে উঁকি দিয়ে দুটি চোখ তাদেরকে দেখে দেয়ালে সাজারও গুসি মেরে নিজের রুমে চলে যায়। আহান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বেরিয়ে পড়ে। অধরা রুমে এসে বারান্দায় দাঁড়িয়ে গুনগুন করে গান করছে। তখন রুদ্র রুমে এসে দরজা লক করে। অধরাকে হেঁচকা টানে রুমের মধ্যে নিয়ে এসে তার মুখোমুখি দাঁড়িয়ে নিজের ফোন অধরার সামনে ধরে চিৎকার করে বলে, এসব কি অধরা? অ্যান্সার মি, হোয়াট ইজ সি? কি হলো বলো, কি শুরু করেছো তুমি? তুমি অনেক বেশি বাড়াবাড়ি করছো, অধরা তাচ্ছিল্যের হাসির রেখা টেনে বলে। বাড়াবাড়ির দেখছো কি তুমি রুদ্র? তুমি আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলছো, তারপর এত অল্পতে তোমাকে ছেড়ে দিব ভাবলে কি করে? তোমার ফোনের স্ক্রিনে মেসেজ আসলো, তুমি ব্যস্ত ছিলে, উত্তর অধরা দিয়ে দিল। রুদ্র রেগেমেগে আগুন হয়ে অধরার হাত মোচড় দিয়ে ধরতে অধরে বলে, তোমার মতো অমানুষ সাইকো লোক শুধু এসব করতে পারবে, তুমি আমার শরীরে আঘাত করবে। অধরা, তোমার মনে আঘাত করবে, হিসাব বরাবর হয়ে যাবে। তোমার মতো রুদ্রকে অধরা ঘেন্না করে। রুদ্র অধরাকে ছেড়ে দিয়ে ধাক্কা মেরে বিছানার মধ্যে ফেলে দিয়ে বলে, অধরা তুমি অনেক বাড়াবাড়ি করছো, তারপর আহানের সাথে কথা বলার সাহস কি করে হয় তোমার? তুমি আমাকে ঘেন্না করো, রুদ্র তোমার সাথে নিজেকে এমন ভাবে মিশিয়ে দিবে, তোমার সারা জীবন আমার চিহ্ন বয়ে বেড়াতে হবে। অধরা রুদ্রের ধাক্কা টাল সামলাতে না পেরে বিছানার মধ্যে উবু হয়ে পড়ে যায়। তখন সে রেগেমেগে আগুন হয়ে মুখ তুলে রুদ্রের দিকে তাকাতে দেখে রুদ্র নিজের টি শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে মেরে রক্ত বর্ণ চোখে গুটি গুটি পায়ে তার দিকে যাচ্ছে। তার মুখে স্পর্শ ফুটে উঠেছে বাঁকা হাসির রেখা এবং তার ওই চোখে ফুটে উঠেছে অধরার জন্য রাগ ক্ষোভগুলো, যে রাগ ক্ষোভগুলো মুহূর্তের মাঝে দুমরে মুচড়ে অধরাকে শেষ করে দিতে চাচ্ছে। আজকে তার মধ্যে কোন অমানুষ এসে ভর করছে, প্রতিশোধের আগুনে জলে পুড়ে শেষ হয়ে নিজের অস্বস্তি থেকে হারিয়ে গেছে সে। কি করছে, কেন করছে তার বোধগম্য হচ্ছে না এখন। অধরা রুদ্রের অবস্থা দেখে নিজেকে সামলে নিয়ে বিছানায় উঠে বসে রুদ্রের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চোয়াল শক্ত করে বলে, তোমার মতো কাপুরুষ এসব ছাড়া কি করতে পারে রুদ্র ভাইয়া? তুমি নিজের স্বামিত্ব ফলালে, অধরা তোমাকে স্বামী হিসেবে স্বীকার করে নিবে ভাবলে কি করে? তুমি ইচ্ছে করলে অধরার শরীর উঠে পারবে, কিন্তু অধরার মন কখনো উঠে পারবে না। তোমাকে অধরা ঘেন্না করে এবং সারা জীবন ঘেন্না করে যাবে, রুদ্র তাচ্ছিল্যের হাসির রেখা টেনে বলে। তোমার ড্রামাটিক সিনেমা দেখে রুদ্রের মন যে গলবে না অধরা, আজকে তোমার জন্য আমার এমন অবস্থা, তারপর কোন মুখে তুমি এসব কথা বলো? তোমার লজ্জা করে না সামান্য? আমাদের সম্পর্ক তোমার স্বীকার করতে হবে না, তোমার কোন কথায় আমাদের সম্পর্ক মিথ্যা হয়ে যাবে না। রুদ্রের জীবনে তোমার জায়গা কি তুমি খুব ভালো করে জানো, সো এসব করে কোন লাভ হবে না। তুমি আমার থেকে মুক্তি পাবে না কখনো, তুমি যেভাবে আমার জীবনে শেষ করে দিয়েছো রুদ্র, সেভাবে খুব যত্ন করে তোমার জীবন শেষ করে দিবে, তারপর হিসাব বরাবর হবে কেমন শোনাবো, তুমি অপেক্ষা করো এবং দেখো। তুমি ভুল করে নিজের জীবনে রুদ্রের আগমন ঘটিয়েছো, এখন এসব মিথ্যা কাহিনী করে কোন লাভ হবে না। অধরা রেগেমেগে আগুন হয়ে বলে, তোমার ওই মুখে আমাকে শোনাবো বলবে না রুদ্র ভাইয়া, নিজের লিমিটের মধ্যে থাকবে। আমার জন্য তোমার এমন আদিক্ষেতা দেখলে আমার পুরো শরীর জ্বলে যায়। আচ্ছা শোনাবো, খুব খারাপ লাগছে আমার আদিক্ষেতা, তুমি করতে পারবে কিন্তু আমি করলে তোমার সহ্য হবে না। কেন গো আমার মিষ্টি বউ, তুমি কি আমার কোন ব্যবহার রাগ করে আছো বউ? রুদ্র ভাইয়া, বললাম না আমাকে বউ বলবে না, তুমি কথা বুঝতে পারছো না, নিজেকে কি মনে করো? হ্যাঁ, আমার জীবনে তুমি এসে আমার পুরো জীবন উল্টো পাল্টা করে দিয়েছো,
তুমি শুরু করেছো আগে সবকিছু, এখানে আমার কি করার আছে সুইট হার্ট বউ? তোমাকে এখন সামান্য সহ্য করতে হবে, তুমি রুদ্রকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। রুদ্র কি বসে থাকবে এখানে? কিছু সময় আগে সবার সামনে আমার মিথ্যা বউয়ের যে ড্রামা করলে, তখন আমার কেমন লাগছিল, ইচ্ছে করছিল তোমার মুখোশের আড়ালের চেহারা সবার সামনে নিয়ে আসতে, কিন্তু কি করব বলো শোনাবো? সবকিছু যে আমার বিপরীতে ছিল, কে আমার কথা বিশ্বাস করবে? তুমি বিশ্বাস করতে আমার কথা? অধরা তাচ্ছিল্যের হাসির রেখা টেনে বলে, অধরা তোমাকে সহ্য করতে পারে না রুদ্র ভাইয়া, তুমি কেন বুঝতে পারছো না তুমি আমার জীবনে কোন কালো অধ্যায়ের মতো, যে অধ্যায় আমার পুরো জীবন উল্টো পাল্টা করে দিয়েছে। তুমি 2 বছর আগে অধরারকে শেষ করে দিয়েছিলে, ভুলে যাচ্ছ সবকিছু। আজকের অধরা এবং সে সময়ের অধরার মাঝখানে অনেক ব্যবধান। তুমি কি ভেবেছিলে শুধু তুমি পারো কারো জীবন নিয়ে ছিনিমিনি খেলতে? তুমি আমার জীবনের সিদ্ধান্ত নেবার কে? হ্যাঁ, রুদ্র অধরার দিকে ঝুঁকে অধরার মুখোমুখি হয়ে তার চোয়াল শক্ত করে ধরে বলে, তুমি এখনো বুঝতে পারছো না রুদ্র কে তোমার? হ্যাঁ, অধরা ফেলফেল চোখে রুদ্রের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আসলে কে তুমি? হ্যাঁ, আমার মাঝে মধ্যে জানতে খুব ইচ্ছে করে রুদ্র আসলে কে আমার জীবনে, যখন ইচ্ছে করবে আমার জীবনে হিরোর মতো এন্ট্রি নিয়ে আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলে পুরো ভিলেন হয়ে যাবে। তোমার উদ্দেশ্য কি আমার জীবন নিয়ে শুধু ছিনিমিনি খেলা? রুদ্র দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, তোমার জীবন নিয়ে ছিনিমিনি খেলার কোন ইচ্ছে আমার ছিল না, তুমি ভুল করতে যাচ্ছিলে সে ভুল ঠিক করে দিয়ে তোমার জীবনে ভিলেন হয়ে গেল রুদ্র, তার জন্য তুমি আমার জীবন এলোমেলো করে দিলে। ইদানিং তুমি খুব বেশি বাড়াবাড়ি করছো, তুমি কি ভেবেছিলে আমার জীবন নষ্ট করে এখন পর পুরুষের সাথে নষ্টামি করে বেড়াবে? অধরা ঝটকা মেরে রুদ্রের হাত সরিয়ে দিয়ে চিৎকার করে বলে, রুদ্র ভাইয়া! রুদ্র মুখে বাঁকা হাসির রেখা টেনে অধরা ঠোঁটের উপরে আঙুল রেখে ফিসফিস করে বলে, খুশ, কোন কথা বলবে না তুমি, আজকে রুদ্র বলবে তুমি শুনবে। তোমার জন্য আজকে আমার এমন অবস্থা, তোমার জন্য আমার জীবন এলোমেলো হয়ে গেছে, কি দোষ ছিল আমার, কেন এমন করলে তুমি আমার সাথে? এখন রুদ্রের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, অনেক কিছু সহ্য করেছে রুদ্র তোমার জন্য, তার হিসাব তোমাকে দিতে হবে অধরা। অধরা ফেলফেল চোখে রুদ্রের দিকে তাকিয়ে আছে, তার চোখ বেয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। রুদ্র তার এমন অবস্থা তার কাছে বসে অট্টহাসি দিয়ে বলে, তোমার ওই ছলনা রুদ্রের মন গলাতে পারবে না, তোমাকে বিশ্বাস করা আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়ে যাবে। অধরা নিজের চোখের অশ্রু মুছে তাচ্ছিল্যের হাসি দিয়ে রুদ্রের মুখোমুখি হয়ে বলে, হ্যাঁ তুমি ঠিক রুদ্র, আমার জন্য তোমার এমন অবস্থা, কিন্তু তুমি 2 বছর আগে আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছিলে, ভুলে যাচ্ছ। তোমার জন্য আমার এমন অবস্থা, ভুলে যাচ্ছ ধ্রুবের কথা, তুমি আমার জীবন থেকে ধ্রুবকে কেড়ে নিয়েছিলে, আজকে যখন সুযোগ ছিল তোমার জীবন থেকে আভাকে কেড়ে নেবার। অধরা শুধু সময়কে ভালো করে ব্যবহার করেছে, এখন বুঝতে পারছো কেমন লাগছে? অধরা এভাবে চিৎকার করবে না রুদ্র, তোমার জন্য আজকের অধরা, তুমি আমার জীবন শেষ করে এখন কি প্রতিশোধ নিতে আসছো? তুমি 2 বছর আগে অধরাকে গলা টিপে মেরে দিয়েছো, তারপর নিজের সাথে আমার নাম জড়িয়ে আমাকে রেখে বাহিরে চলে গেলে, তোমার জন্য অনেক কিছু সহ্য করেছি, তারপর সবকিছু ভুলে যখন মুভ অন করে আহানকে বিয়ে করার সিদ্ধান্ত নিলাম, তখন আমার জীবনে কালো ছায়া হয়ে ফিরে এলে কেন? রুদ্রের চোখগুলো রক্ত বর্ণ ধারণ করে, সে দাঁতে দাঁত চেপে বলে, অধরা এভাবে চিৎকার করবে না রুদ্র, তোমার জন্য আজকের অধরা, তুমি আমার জীবন শেষ করে এখন কি প্রতিশোধ নিতে আসছো? তুমি 2 বছর আগে অধরাকে গলা টিপে মেরে দিয়েছো, তারপর নিজের সাথে আমার নাম জড়িয়ে আমাকে রেখে বাহিরে চলে গেলে, তোমার জন্য অনেক কিছু সহ্য করেছি, তারপর সবকিছু ভুলে যখন মুভ অন করে আহানকে বিয়ে করার সিদ্ধান্ত নিলাম, তখন আমার জীবনে কালো ছায়া হয়ে ফিরে এলে কেন?
রুদ্রের চোখগুলো রক্তবর্ণ ধারণ করে, সে দাঁতে দাঁত চেপে বলে, রুদ্র তোমার অশিষ্টে মিশে থাকার জন্য ফিরে এসেছে। তুমি ইচ্ছে করলে নিজের জীবন থেকে রুদ্রকে মুছে ফেলতে পারবে না। যে রুদ্রকে তুমি ঘেন্না করো সারা জীবন তার চিহ্ন বয়ে বেড়াতে হবে তোমাকে। তুমি তোমার জীবনে রুদ্রকে কাল হয়ে আসতে বাধ্য করেছো, আমাকে নিয়ে নিজের জীবনে যে মিথ্যা দাগগুলো লুটিয়েছিলে রুদ্র, সবকিছু সত্যি করে দিবে আজকে। অধরা ডুকরে কেঁদে উঠে বলে, রুদ্র ভাইয়া তুমি আমার সাথে এমন করতে পারো না, দেখো রুদ্র কি করতে পারে। রুদ্র অধরকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিয়ে বিছানার মধ্যে তার হাত দুটি চেপে ধরে অধরার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। আহান মন খারাপ করে বাসায় ফিরতে মিসেস আলেয়া চিন্তিত মুখে উত্তেজিত হয়ে বলে, আহান কোথায় ছিলে তুমি? এভাবে আমাকে চিন্তায় না ফেললে তোমার চলে না, আমাকে বলে যেতে পারতে। এখন খুব বড় হয়ে গেছে ছেলে, তার জন্য মায়ের কাছে সবকিছু আড়াল করে। কখন থেকে তোমার ফোনে ট্রাই করে যাচ্ছি, তুমি ভুলে ফোন বাসায় রেখে গিয়েছিলে। এত আনমনা হয়ে সকাল বেলা কোথায় গিয়েছিল? আহান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তখন মিসেস আলেয়া বলে উঠে, কি হয়েছে, তোমাকে এমন লাগছে কেন? সবকিছু ঠিক আছে, তুমি কোথায় থেকে আসলে? আম্মু আমার ভালো লাগছে না, পরে তোমাকে সবকিছু খুলে বলবো। আহান চলে যাচ্ছিল তখন মিসেস আলেয়া তাকে পিছু ডেকে বলে, আহান। হ্যাঁ আম্মু। তুমি অধরাদের বাসায় গিয়েছিলে? আহান নীরবতা কাটিয়ে বলে, হুম। আজকে কেন গিয়েছিলে? কালকে এত কিছু হয়ে গেল, আজকে অবশ্য তোমার ওই জায়গায় যাওয়া উচিত ছিল না। কি করব আম্মু, অধরার জন্য চিন্তা হচ্ছিল। আচমকা কালকে এত কিছু হয়ে যাবে, এসব সবার ভাবনার বাহিরে ছিল, মেয়েটির জন্য বড্ড চিন্তা হয়। আহান এখন অধরাকে নিয়ে চিন্তা করা এবং ভাবনার মানুষ এসে পড়েছে। তুমি এখন অধরার কাছে থেকে দূরে থাকো, এসব বিষয়গুলো রুদ্র ভালো চোখে দেখবে না। আমি চাচ্ছি না আমার ছেলে রুদ্র এবং অধরার মাঝখানে আসুক। আশা করি তুমি বুঝতে পেরেছ। জি আম্মু। আহান আজকে অফিসে যাবে না। না আম্মু, হুট করে সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল, নিজেকে সামান্য সময় দিব, তারপর কাজে ফিরব। আহান সোজা নিজের রুমে চলে যায়। মিসেস আলেয়া চিন্তিত মুখে ছেলের দিকে তাকিয়ে থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু ঠিক হয়ে গেলে ভালো। আহান মা তোমার মনের অবস্থা বুঝতে পারছে, কিন্তু আমাদের কি করার ছিল? অধরা বিবাহিত, সে রুদ্রের স্ত্রী, তোমার কথা ভেবে রুদ্রের জীবন তোমার মা নষ্ট করতে পারল না, পারলে মাকে ক্ষমা করো। মিসেস আলেয়া নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। আহান রুমে এসে বিছানার মধ্যে ধপাস করে শুয়ে সিলিং ফ্যানের দিকে ফেলফেল করে তাকিয়ে থেকে ফিসফিস করে বলে, রুদ্র কেন আচমকা আমাদের জীবনে এলো? সে আমাদের জীবন এসে কেমন এলোমেলো করে দিল আমাদের জীবন? রুদ্র সব তোমার জন্য হয়েছে, সব দোষ তোমার, সবকিছুর শেষ আহান দেখে ছাড়বে। আচ্ছা, ওই মেয়েটি এবং ছেলেটাকে ছিল যারা এভাবে রুদ্রের বাসায় থেকে চলে গেল? আহান ভাবনার মাঝখানে ডুবে যায়। তার মনের মধ্যে হাজারো প্রশ্নগুলো উকি দিচ্ছে, কিন্তু সে প্রশ্নের উত্তরগুলো তার অজানা, সে বুঝতে পারছে না কোথায় থেকে কি হচ্ছে। সবকিছু তার চোখের সামনে, কিন্তু সবকিছু কেমন অস্পর্শ। তখন তার মনে অজানা প্রশ্নগুলো ধলা পাকিয়ে যেতে সে স্থির থাকতে পারল না। সে বিছানা থেকে হকচকিয়ে উঠে বসে বলে, আমার সবকিছু কেমন অস্বাভাবিক লাগছে, বুঝতে পারছি না ওই অচেনা মেয়েটি এবং ছেলেটির রুদ্রের ফ্যামিলির সাথে কি সম্পর্ক। মেয়েটি যখন চলে যাচ্ছিল তখন অশ্রু ভেজা চোখে রুদ্রের দিকে ফিরে তাকিয়েছিল এবং রুদ্র তার দিকে ফেলফেল চোখে তাকিয়েছিল, তখন আমার কেমন লাগছিল, কিন্তু অধরার ভাবনার মাঝখানে বিভোর হয়ে সবকিছু ভুলে গিয়েছিলাম। তাহলে কি আমার সন্দেহ ঠিক দিকে যাচ্ছে? রুদ্র এবং অচেনা মেয়েটির কোন সম্পর্ক আছে? তাদের চোখের ভাষা আমাকে সেদিকে ইশারা করছে। তাহলে অবশ্যই আছে।
এখন আমাকে সবকিছু জানতে হবে, এখানে অধরার জীবন জড়িয়ে আছে। এভাবে বসে থাকলে চলবে না, কিন্তু মেয়েটি এবং ছেলেটির খোঁজ কিভাবে পাব, কিভাবে সবকিছু জানব, যে রুদ্রের সাথে কি সম্পর্ক, আমাকে কারো হেল্প নিতে হবে, আমাকে কে হেল্প করবে, কে? আহানের প্রতিধ্বনি দেয়ালে ভেসে তার কানে আসছে। তখন সে উত্তেজিত হয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে তার কাছে রাখা শোপিস ফ্লোরে ফেলে দিতে তার ভাবনার মাঝখানে অধরার চেহারা ভেসে উঠে। তখন তার মুখে বাঁকা হাসির রেখা ফুটে উঠে, সে ফিসফিস করে বলে, ওহ অধরা যে আমাকে হেল্প করতে পারবে, আমাকে তার হেল্প নিতে হবে, কিন্তু অধরা আমাকে হেল্প করবে? হ্যাঁ অবশ্যই করবে। তুমি নিজেকে যত আমার কাছে থেকে আড়াল করতে চেষ্টা করো না কেন অধরা, কিন্তু আহান তোমার মনের কথা খুব ভালো করে বুঝতে পারে। তুমি রুদ্রের সাথে কেমন আছো সে কথা আমাকে বলতে হবে না। রুদ্র আমাদের জীবনে এসে আমাদের পুরো জীবন পাল্টে দিয়েছে। অধরা তুমি সামান্য অপেক্ষা করো, আহান সবকিছু ঠিক করে দিবে। রুদ্রের মুখোশের আড়ালের চেহারা সবার সামনে নিয়ে এসে তোমার জীবন থেকে রুদ্রকে তাড়িয়ে দিয়ে আমার জায়গা হবে তোমার জীবনে। আমার এবং তোমার মাঝখান থেকে রুদ্র নামক তৃতীয় ব্যক্তি চলে যাবে ভাবতে আমার কেমন ভালো লাগছে। তার মনের মধ্যে অধরাকে নিয়ে আসার আলো জ্বলে উঠে। সে অধরাকে নিয়ে কল্পনা জল্পনা জুড়ে স্বপ্নগুলো সাজাচ্ছে মনের মধ্যে। সে স্বপ্নের মাঝখানে আহান বিভোর হয়ে যাচ্ছে, তার মুখে স্পষ্ট ফুটে উঠেছে উজ্জ্বল হাসির রেখা। আভা বাসায় ফিরে চোখের অশ্রু মুছতে মুছতে ছুটে নিজের রুমে চলে যাচ্ছিল। আরিশ তার পিছু ছুটে যাচ্ছে এবং তাকে ডেকে যাচ্ছে, কিন্তু আভার সেদিকে কোন ভ্রুক্ষেপ হচ্ছে না। সে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে স্লিপ কেটে পড়ে যাচ্ছিল। তখন আরিশ তাকে ধরে ফেলে তার মুখোমুখি দাঁড়িয়ে উত্তেজিত হয়ে বলে, অনেক হয়েছে আভা, এখন বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ওই প্রতারক এবং বিশ্বাসঘাতক রুদ্রের জন্য নিজেকে কেন কষ্ট দিচ্ছ, নিজের মধ্যে কেন দুমরে মুচড়ে শেষ হচ্ছ তুমি? এখানে তোমার দোষ কোথায়? সে তোমার যোগ্য না, সে তোমাকে ডিসার্ভ করে না, তার জন্য নিজের কি অবস্থা করেছ? ভালো করে নিজের দিকে তাকিয়ে দেখো, যে আভা সব সময় হাসি খুশি থাকে, সকলকে মাতিয়ে রাখে, সে আভার আজকে এমন অবস্থা ওই অমানুষ রুদ্রের জন্য। আমার ভেবে ভয় হচ্ছে যে তোমার ভালোবাসা তুচ্ছতাচ্ছিল্য করে নিজের বিবাহিত স্ত্রীকে নিয়ে দিব্যি ভালো আছে, তার জন্য তুমি নিজেকে শেষ করে দিচ্ছ। আভা ডুকরে কেঁদে উঠে দু হাতে নিজের কান চেপে ধরে চিৎকার করে বলে, আরিশ ভাইয়া, রুদ্র আমার অশিস্তে মিশে আছে। আভা রুদ্রকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারে না। আমার জীবনে রুদ্রের জায়গা অন্য কোন মানুষ কখনো নিতে পারবে না। আভা রুদ্রকে ভালোবাসে এবং সারা জীবন ভালোবেসে যাবে। তোমার সাহস কি করে হয় রুদ্রের বিরুদ্ধে কথা বলার? তখন রুদ্রের বাসায় অনেক আবেগী হয়ে তোমাকে তার বিরুদ্ধে কি বললাম তার জন্য তুমি সেখানে দাঁড়িয়ে আছো। আমাদের জীবনে কথা বলার জন্য তুমি কে? কেন রুদ্রের বিরুদ্ধে আমাকে যেতে বলছো তুমি? আরিশ স্তব্ধ হয়ে যায় যে ছেলেটা আভার চোখের অশ্রুর জন্য দায়ী, তার জন্য আভা এভাবে তাকে কথা শোনাবে, তার জন্য আরিশ প্রস্তুত ছিল। আরিশ নিজেকে সামলে নিয়ে ভ্রুকুচকে আভার দিকে তাকিয়ে বলে অস্ফুটস্বরে বলে, আভা তুমি অন্ধ হয়ে গেছো রুদ্রের মিথ্যা ভালোবাসায়, তার জন্য চোখের সামনে সবকিছু তুমি স্বীকার করছো না। তুমি বুঝতে পারছো না রুদ্র বিবাহিত, তুমি তার জন্য নিজের ভেতর জলে পুরে শেষ হচ্ছ কেন? তোমার এমন অবস্থা দেখালে খালুজানকে কি উত্তর দিবে আরিশ? আমাদেরকে ভরসা করে তোমাকে আমাদের কাছে রেখে এসেছিল, কিন্তু আমরা তোমাকে আগলে রাখতে পারলাম ওই রুদ্রের কাছে থেকে। সে তোমার জীবনে ঝড়ের মতো এসে তোমার জীবন কেমন এলোমেলো করে দিল। আভা ঝটকা মেরে নিজেকে আরিশের কাছে থেকে ছাড়িয়ে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে, আমার এত কিছু বুঝতে হবে না আরিশ ভাইয়া, তুমি তোমার মতো থাকো। আমার জীবনে কোন অধিকার দেখাতে আসবে না তুমি, আমাকে নিয়ে তোমার আদিখেতা বন্ধ করো।
কেন তুমি আমার পিছনে দেশে চলে এসেছো? কেন তুমি এসব মিথ্যা ড্রামা করো আমার সাথে? তুমি আমাদের কাছের মানুষ, তোমার ভালো খারাপ দেখা আমাদের দায়িত্ব। রুদ্রের ভালোবাসায় এত বিভোর হয়ে গেছো তুমি, যে কাছের এবং দূরের মানুষের মধ্যে ব্যবধান করতে পারছো না। আমাকে জ্ঞান দেয়া বন্ধ করো, আমার এবং রুদ্রের ভালোবাসা নিয়ে কৈফত দিতে বাধ্য না আমি। যে নিজের ভালোবাসা সামলে রাখতে পারে না, সে অন্যের ভালোবাসা নিয়ে জ্ঞান দিতে এসেছে। আসলে তোমার সহ্য হয় না আভা রুদ্রকে এত ভালোবাসে। আভা ছুটে নিজের রুমে চলে যায়। আরিশ দাঁড়িয়ে আছে, তার কানে আভার বলা শেষ কথাগুলো বারে বারে বেজে যাচ্ছে। তখন সে ছলছল নয়নে ফিসফিস করে বলে, ভালোবাসা সত্যি বড় অদ্ভুত, যাকে ভালোবেসে যার ভাবনার মাঝখানে তুমি বিভোর হবে, সে বিভোর হবে অন্যতে। তারা খুব ভাগ্যবতী যারা ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য আগলে রাখতে পারে। আরিশ দীর্ঘ নিঃশ্বাস ফেলে দ্রুত গেস্ট রুমের দিকে যাচ্ছে। তখন করিডোর দিয়ে যাবার সময় আভার রুমের সামনে দাঁড়িয়ে যায়। সে জানালা দিয়ে আভার রুমের মধ্যেও কি দিতে তার বুকের ভেতর কেঁপে উঠে। আভা বিছানায় উবু হয়ে শুয়ে নীরবে চোখের অশ্রু ফেলছে। আরিশ তার এমন অবস্থা দেখে দরজায় দাঁড়িয়ে নীরবে চোখের অশ্রু ফেলে ফিসফিস করে বলে, আরিশ নিজের ভালোবাসাকে নিজের কাছে আটকে রাখতে পারেনি, কিন্তু সে চেষ্টা করবে আভা তোমার ভালোবাসাকে তোমার কাছে ফিরিয়ে দেবার জন্য। আরিশ নিজের চোখের অশ্রু মুছে বাড়িতে থেকে বেরিয়ে যায়। যাবার সময় বলে যায়, যে কোন মূল্যে আমার রুদ্রকে লাগবে, রুদ্র অপেক্ষা করো, আরিশ আসছে। কিছুক্ষণ পরে অধরা ডুকরে কেঁদে উঠে বলে, তুমি নিজের আসল রূপ দেখিয়ে দিলে তাহলে রুদ্র ভাইয়া, তোমার ভালোবাসা মিথ্যা ছিল, অন্যদিকে আভাকে ভালোবেসে এখানে আমার সাথে ছি, তোমাকে দেখে আমার ভালোবাসা থেকে বিশ্বাস চলে গেল, আমার ভাবনাগুলো সত্যি ছিল, তুমি আসলে খুব খারাপ এবং জঘন্য মানুষ, অধরা তোমাকে ঘেন্না করে, খুব বেশি ঘেন্না করে। তখন রুদ্র অধরাকে ছেড়ে দিতে অধরা বিছানার মধ্যে উবু হয়ে শুয়ে ফুপিয়ে কেঁদে উঠে। রুদ্র উঠে সোজা ওয়াশরুমে চলে গিয়ে সাজরে দরজা লাগিয়ে দিয়ে ডুকরে কেঁদে উঠে। কিছুক্ষণ পরে রুদ্র হট শাওয়ার নিয়ে বেরিয়ে এসে ভেজা টাওয়াল অধরার মুখে ছুঁড়ে মেরে মুখে বাঁকা হাসির রেখে টেনে বলে, অধরা আমাদের সম্পর্ক তোমার স্বীকার করতে হবে না, আজকে থেকে তুমি এবং আমি পরিপূর্ণ স্বামী স্ত্রী হয়ে গেলাম, এখন আহানকে তোমার জীবন থেকে মুছে ফেলে আমাদের ফ্যামিলি প্ল্যানিং করা শুরু করে ফেলো, কেমন শোনাব? অধরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে টাওয়ালটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে রুদ্রের দিকে ফেলফেল করে তাকিয়ে বলে, রুদ্র ভাইয়া, তোমার মতো অমানুষকে অধরা যেখানে তার স্বামী হিসেবে স্বীকার করে না, সেখানে ফ্যামিলি প্ল্যানিং করবে ভাবলে কি করে? রুদ্র মুচকি হেসে অধরার কপালে আলতো করে চুম্মু খেয়ে বলে, সময় হলে সবকিছু হয়ে যাবে, তোমাকে এত চিন্তা করতে হবে না বউ। অধরা রেগেমেগে আগুন হয়ে সোজা ওয়াশরুমে চলে গিয়ে সাজরে দরজা লাগিয়ে দিতে রুদ্র অট্টহাসি দিয়ে রেডি হয়ে রুম থেকে বেরিয়ে যায়। অধরা ঝর্ণার নিচে বসে ঝর্ণা ছেড়ে দিয়ে ডুকরে কেঁদে উঠে বলে, কেন রুদ্র, কেন তুমি আমার সাথে এমন কেন করলে, সবকিছু মুহূর্তে কেন শেষ করে দিলে? তুমি খুব খারাপ, এসব করে তুমি আমার শরীর স্পর্শ করতে পেরেছো, কিন্তু আমার মন কখনো স্পর্শ করতে পারবে না। কিছুক্ষণ পরে অধরা শাওয়ার নিয়ে বেরিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে বসতে তার চোখের সামনে ভেসে উঠে রুদ্রের সাথে কাটানো কিছুক্ষণ আগের ঘনিষ্ঠ মুহূর্তগুলো। তখন সে দু হাতে নিজের মুখ লুকিয়ে ডুকরে কেঁদে উঠে। আজকে তার মন খুলে খুব কাঁদতে ইচ্ছে করছে, আজকে তার মনের মধ্যে আকাশ সমান কষ্ট, যে কষ্টগুলো তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, নিজের মধ্যে জলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে সে। মনের আঘাতগুলো সব থেকে বড় আঘাত, যে আঘাতগুলো ইচ্ছে করলে মুছে ফেলা যায় না, তেমন আজকে রুদ্র তার মনের মধ্যে যে দাগ লাগিয়ে দিল, অধরা শত চেষ্টা করে সে দাগগুলো মুছে ফেলতে পারবে না।
আজকে নিজেকে খুব তুচ্ছ মনে হচ্ছে তার, দিব্যি ভালো ছিল নিজের জীবনে। কিন্তু ঝড়ের মতো রুদ্র তার জীবনে এসে তার জীবন উল্টো পাল্টা করে দিল। মুহূর্তের মাঝখানে সবকিছু শেষ করে দিল রুদ্র। এভাবে তার জীবন অন্য কোনো মোড়ে এসে দাঁড়িয়ে যাবে, এসব অধরার ভাবনার বাহিরে ছিল। সে এসব কিছু সহ্য করতে পারছে না। মুহূর্তের মাঝখানে সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল। সে নিজেকে সামলে নিয়ে ছলছল নয়নে তার প্রতিবিম্বর দিকে তাকিয়ে আছে। মুখ দিয়ে কোন শব্দ বের করতে পারছে না, নীরবে চোখের অশ্রু ফেলছে। তার এমন অবস্থা দেখে তার প্রতিবিম্ব তাকে দেখে অট্টহাসি দিয়ে বলে, অধরা অন্যকে পোড়াতে খুব ভালো লাগে, যখন নিজে পুড়ছ তখন কেমন লাগে। তোমার কাছে সামান্য মিথ্যা, কিন্তু রুদ্রের কাছে অনেক কিছু। তোমার সামান্য মিথ্যা রুদ্রের পুরো জীবন উল্টো পাল্টা করে দিল। সে কথা ভুলে গিয়েছিলে, এখন বুঝো কেমন লাগে, তুমি যে কষ্টগুলো সামান্য সময় ধরে সহ্য করতে পারছো না, সে কষ্টগুলো রুদ্র 2 বছর ধরে সহ্য করেছে, তাহলে তার কেমন লাগছে। অধরা নিজের প্রতিবিম্বর দিকে কিছু ছুঁড়ে মেরে রক্ত বর্ণ চোখে চিৎকার করে বলে, শেষ পর্যন্ত তুমি রুদ্রের দিকে কথা বলছো ছি, আমার ভাবতে ঘেন্না লাগছে, তুমি রুদ্রের দিকে, তুমি সবকিছু ভুলে যাচ্ছ, ওই অমানুষ ওই রুদ্র আমার জীবন নষ্ট করে দিল, সেখানে তুমি তার হয়ে কথা বলো, তোমার সাহস হয় কি করো, তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাবে এক্ষুনি। ভেঙে যাওয়া আয়নার মধ্যে দিয়ে তার প্রতিবিম্ব মুচকি হেসে বলে, আমাকে তাড়িয়ে দিচ্ছ অধরা, তুমি ভুলে যাচ্ছ, যাকে তুমি তাড়িয়ে দিচ্ছ সে তোমার মনের মধ্যে থাকে, তোমার ভুলগুলো দেখিয়ে দেয়া আমার দায়িত্ব, এখনো সময় আছে অধরা, নিজের ভুলগুলো শুধরে নিতে পারো, সময় গেলে অনেক দেরি হয়ে যাবে। তুমি ভুলে যাচ্ছ, ভুল এবং প্রতিশোধ মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, যে ভুল এবং প্রতিশোধের আগুনে নিজে জলে পুড়ে শেষ হচ্ছ। অন্যদিকে রুদ্র সে ভুল এবং প্রতিশোধের আগুনে জলে পুড়ে শেষ হচ্ছে। অধরা স্তব্ধ হয়ে যায়, সে এখন নিজের প্রতিবিম্বর দিকে তাকাতে পর্যন্ত পারছে না, নিজের প্রতি নিজের ঘেন্না হচ্ছে তার। 2 বছর আগের কোন মিথ্যা কথা তার পুরো জীবন উল্টো পাল্টা করে দিল। তার নিজের ভুলগুলোর জন্য নিজের মধ্যে অনুতপ্ত হচ্ছে সে, অধরা ফুপিয়ে কেঁদে উঠে। তখন দরজায় খট করে শব্দ করে রুদ্র রুমে আসে। রুদ্রকে দেখে অধরা নিজেকে সামলে নিয়ে চোখের অশ্রু আড়াল করে, নিজেকে গোছাতে ব্যস্ত হয়ে যায়। তখন রুদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে আয়নার মধ্যে দিয়ে অধরার দিকে তাকাতে, অধরা আয়নার মধ্যে ফেলফেল করে তাকিয়ে আছে। রুদ্র অধরার চোখ মুখ এবং ভাঙা আয়না দেখে সবকিছু বুঝতে পারে। অধরার এমন অবস্থা দেখে তার বুকের ভেতর কেঁপে উঠে। তখন সে নিজের অজান্তে গুটি গুটি পায়ে অধরার দিকে যেতে, অধরা উঠে চলে যাচ্ছিল। তখন রুদ্র হেঁচকা টানে তাকে নিজের কাছে নিয়ে এসে তার কোমর আঁকড়ে ধরে তার মুখোমুখি দাঁড়িয়ে বলে, খুব কষ্ট হচ্ছে অধরা তোমার, তুমি খুব ঘেন্না করো রুদ্রকে, তার জন্য সবকিছু মেনে নিতে পারছো না, কিন্তু বাস্তবতাকে তোমার মেনে নিতে হবে। এখানে আমার এবং তোমার কি করার আছে বলো, তুমি সবকিছুর জন্য দায়ী, এখানে আমার কোন দোষ দিতে পারবে না। অধরা মুখ তুলে রুদ্রের দিকে ফেলফেল করে তাকিয়ে বলে, এখন ছাড়ো আমাকে রুদ্র, তোমার সব ইচ্ছে এবং সব প্রতিশোধ নেয়া হয়ে গেছে, এখন কিসের জন্য পড়ে আছো এখানে, তুমি আমার জীবনে দাগ লাগিয়ে দিয়ে এখন কাটা গায়ে নুনের ছিটা দিতে এসেছ। রুদ্র অধরাকে হেঁচকা টানে নিজের সাথে মিশিয়ে রক্ত বর্ণ চোখে দাঁতে দাঁত চেপে বলে, তাহলে বুঝতে পারছো, তুমি যখন তোমার মিথ্যা কথা দিয়ে আমার জীবনে দাগ লাগিয়ে দিয়েছিলে তখন আমার কি অবস্থা হয়েছিল, তারপর তুমি ভাবলে কি করে রুদ্র তোমাকে এত অল্পতে ছেড়ে দিবে, তুমি আমাকে প্রতিটি মুহূর্ত দুমরে মুচড়ে শেষ করে দিয়ে এত সহজে আমার কাছে থেকে মুক্তি পাবে না। অধরা চোয়াল শক্ত করে ফিসফিস করে বলে, রুদ্রের মতো অমানুষের কাছে থেকে অধরা কি আশা করবে, তুমি তোমার আসল রূপ এবং চেহারা খুব ভালো করে দেখিয়ে দিলে, তোমার কাছে থেকে আমার মুক্তি পেতে হবে না রুদ্র,
কিন্তু তুমি কখনো অধরার কাছে থেকে মুক্তি পাবে না, মনে রেখো হিসাবে বরাবর। রুদ্র মুচকি হেসে চোখ মেরে বলে, তার জন্য তোমাকে নিজের যোগ্য মনে হয় অধরা, তোমার সাথে আমার খুব মিল, দুমরে মুচড়ে শেষ হয়ে যাবে, কিন্তু নিজেকে কখনো লুজার মনে করবে না। অধরা রেগেমেগে আগুন হয়ে বলে, তোমার আদিক্ষেতা শেষ হয়েছে, ছাড়ো আমাকে। রুদ্র নিজের মনের মধ্যে বলে, আমার আদিক্ষেতার দেখছো কি, আমাকে পোড়াতে খুব ভালো লাগে, এখন নিজে পুরো কেমন। রুদ্রের মুখে বাঁকা হাসির রেখা ফুটে উঠে, সে নীরবতা কাটিয়ে বলে, এত তারা কিসের তোমার, হ্যাঁ এখানে বসো, নিজের কি অবস্থা করে রেখেছ। রুদ্র অধরাকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিতে অধরা হকচকিয়ে দাঁড়িয়ে যায়। রুদ্র অধরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে তাকে টেনে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিয়ে বলে, তুমি সব সময় এমন কেন করো, এখানে বসো, ভালো মেয়ের মতো কোন কথা বলবে না। অধরা রুদ্রের ব্যবহার দেখে স্তব্ধ হয়ে যায়, সে বুঝতে পারছে না রুদ্র কি চাচ্ছে। রুদ্র অধরার ভেজা এবং খোলা চুলগুলো হেয়ার ড্রাইভ দিয়ে শুকিয়ে চুলগুলো আঁচড়িয়ে দিচ্ছে। অধরা আয়নার মধ্যে দিয়ে ফেলফেল করে তার দিকে তাকিয়ে আছে, রুদ্র সামনে তাকাতে সে নিজের চোখ নামিয়ে নিচ্ছে। মুহূর্তের মাঝখানে তারা সবকিছু ভুলে নিজেদের মধ্যে বিভোর হয়ে যাচ্ছে। রুদ্রের মুখে স্পষ্ট ফুটে উঠেছে দুষ্ট মিষ্টি হাসির রেখা এবং অধরা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। তখন রুদ্র অধরার কাঁধের ডান পাশে তার খোলা চুলগুলো রেখে তার নগ্ন পিঠে আলতো করে চুম্মু খেতে, অধরার মনে শীতল অনুভূতি ভয় যায়। সে হাত মুষ্টি বদ্ধ করে নিজেকে সামলে নিয়ে চোখ বন্ধ করে আছে। রুদ্র তখন তাকে আলতো করে জড়িয়ে ধরে, তার খোলা চুলে মুখ ডুবিয়ে তার কানের কাছে নিজের মুখ নিয়ে ফিসফিস করে, তোমার খোলা চুলের ঘ্রাণে রুদ্র তোমাতে বিভোর হয়ে যায় শ্যামকন্যা, তবে আমাদের মাঝখানে কেন এত দূরত্ব, তুমি কি কখনো বুঝতে পারবে না আমার মনের কথা। অধরা রুদ্রের হাত দুটো শক্ত করে আঁকড়ে ধরে চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, অধরা যে তোমাতে বিভোর রুদ্র, তুমি কি বুঝতে পারো না তার মনের কথা। সবকিছু ভুলে তারা নিজেদের মধ্যে বিভোর হচ্ছিল এমন সময় রুদ্রের ফোন বেজে উঠল। তখন ভাবনা থেকে বাস্তবে ফিরে এসে অধরাকে ছেড়ে দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে, নিজের লিমিটের মধ্যে থাকবে অধরা, আমার সুযোগ নেবার চেষ্টা করবে না, খুব খারাপ হবে কিন্তু। অধরা বোকার মতো তার দিকে তাকিয়ে থেকে বলে, এখন সব দোষ আমার, তুমি নিজের ইচ্ছায় আমার কাছে আসবে এবং আমাকে কথা শোনাবে, তুমি ভুলে যাচ্ছ সবকিছু, কিছুক্ষণ আগে আমার সাথে ব্যক্তিগতভাবে কাটানো মুহূর্তগুলো। অধরা, রুদ্র চিৎকার করবে না, শুনতে খারাপ লাগে, তুমি আমার সাথে ব্যক্তিগত মুহূর্ত কাটাতে পারবে, সেখানে অধরা বললে দোষ হবে। আচ্ছা আভা জানে এসব কিছু, আভার সাথে দেখা হলে সবকিছু বলো কেমন। রুদ্র স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, অধরা নিজের শাড়ির আঁচল দিয়ে ঝাপটা মেরে রুদ্রের মুখের মধ্যে মুচকি হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে যায় এবং যাবার আগে বলে যায়, দেখো এখন কেমন লাগে, আমার কাটা গায়ে তুমি নুনের ছিটা দিবে, তোমার কাটা গায়ে অধরা ছিটে দিতে পারবে না। রুদ্র ধপাস করে বিছানার মধ্যে বসে পড়ে তার চোখ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, সে নিজের মাথার চুলগুলো খামছে ধরে ফুপিয়ে কেঁদে উঠে, এখানে অধরা অন্যদিকে আভা, এখানে প্রতিশোধ এবং দায়িত্ব অন্যদিকে ভালোবাসা, রুদ্র সবকিছুর মাঝখানে ডুবে যাচ্ছে। তখন তার ফোন দ্বিতীয়বারের মতো ভেজে উঠে, সে চোখের অশ্রু মুছে ফোনের স্ক্রিনে তাকাতে দেখে অচেনা কোন নম্বর, তখন সে ফোন রিসিভ করতে কোন অচেনা পুরুষ কণ্ঠ বলে, হ্যালো রুদ্র, আপনার সাথে আমার অনেক জরুরি কথা আছে, ফোনে সবকিছু বলা সম্ভব না, দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব কোন রেস্টুরেন্টে আমার সাথে দেখা করেন, এখানে আপনার এবং আপনার কাছের মানুষের জীবনের প্রশ্ন। অচেনা ব্যক্তি ফোনের অন্য পাশে থেকে দ্রুত কথাগুলো বলে ছোট করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তখন রুদ্র তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, যত সব ঝামেলা আমার সাথে হয় কেন বুঝতে পারলাম না, এখানে আমার দোষ কোথায়,
পুরনো ঝামেলা শেষ হলো না, এখানে অন্য ঝামেলা আবির্ভূত হচ্ছে ভাবা যায়। অচেনা ব্যক্তি কোন ভ্রুক্ষেপ ছাড়া তাৎক্ষণিক বলে উঠে, দেখেন রুদ্র হেয়ালি না করে, আমার কথাগুলো মন দিয়ে শুনে নাগে। রুদ্র উত্তেজিত হয়ে বলে, রাখেন আপনার কথা, কে আপনি? হ্যাঁ, দিনের বেলায় কি খেয়ে মাতলামি করেন, আমার জীবনে কি কোন কম সমস্যা? সেখানে আবার আবির্ভাব হয়েছে আপনার সমস্যাগুলো, শুনেন মিস্টার ভুল নম্বরে ডায়াল করেছেন, দয়া করে বিরক্ত করবেন না। হ্যালো রুদ্র, আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন, এখানে আপনার স্ত্রী অধরার জীবন জড়িয়ে আছে। কি অধরা? ভুল করে দ্বিতীয়বার তার নাম নিলে খুব খারাপ হয়ে যাবে, ফোন রাখেন। কোথায় থেকে এসব অদ্ভুত মানুষগুলো আবির্ভাব হয় কে জানে। রুদ্র রক্ত বর্ণ চোখে ফোন কেটে দিয়ে ফোন বন্ধ করে ফোনটা বিছানার মাঝখানে ছুঁড়ে মেরে ধপাস করে বিছানার মধ্যে শুয়ে পড়ে। অন্যদিকে আরিশ রুদ্রকে নিজের জালে ফাঁসাতে না পেরে রাগে ফুসে রেস্টুরেন্টে থেকে বেরিয়ে যায়। তার উদ্দেশ্যে এখন নিজের গন্তব্য এবং অন্য কোন জালে তাকে বন্ধ করা। রুদ্র বিছানার মধ্যে শুয়ে চোখ বন্ধ করতে তার চোখের সামনে ভেসে উঠে তার 2 বছর আগের অতীতগুলো, যে অতীতগুলো রুদ্রকে দুমোরে মুচড়ে শেষ করে দিচ্ছে। 2 বছর আগের অতীত, রুদ্র এবং অধরার জীবনে সব ঝামেলার শুরু হয়েছিল এমন একটি ফোন কল নিয়ে, যেখানে মূল ঝামেলার বিষয় ছিল ধ্রুব। ধ্রুব ছিল অধরার কলেজের সিনিয়র ভাইয়া, সে পুরো কলেজের মেয়েদের ক্রাশ ছিল, ঠিক তেমন অধরার ক্রাশ ছিল। অধরা সবেমাত্র কলেজে উঠেছে, কৌশোর মন তার, ধ্রুব বলতে শেষ হয়ে যেত সে, কিন্তু সাহস করে ধ্রুবকে মনের কথাগুলো বলতে পারত না। ধ্রুব ছিল তার স্বপ্নের রাজকুমার, সে রাজকুমার আচমকা কলেজে ক্যাম্পাসে তাকে প্রপোজ করে বসে। অধরা খুশিতে আত্মনহারা হয়ে তাকে গ্রহণ করে, তাদের এমন কাহিনী কলেজের অনেক দেখেছে এবং সেখানে রুদ্রের বন্ধুর বোন আরিশা ছিল, সে এসব দেখে তার ভাইয়া নিশানের কাছে সবকিছু বলে দেয়। নিশান তখন রুদ্রকে ফোন করে সবকিছু বলে যে ধ্রুব ভালো ছেলে না, সে প্লে বয় এবং কাপড় চেঞ্জ করার মতো মেয়েদের চেঞ্জ করে, সময় থাকতে নিজের কাজিন অধরাকে যেন সাবধান করে দেয়। রুদ্র তখন দেশে এসেছে কিছুদিনের জন্য, আগামীকাল তার জন্মদিন। রুদ্র এসব শুনে ধ্রুবের সম্পর্কে খোঁজ খবর নিয়ে শুনে সবকিছু সত্যি, তখন সে অধরাকে কিছু বলতে গেলে এবং বোঝাতে গেলে সে বুঝতে নার্জ। রুদ্র তখন বাধ্য হয়ে ধ্রুবকে ইচ্ছা মতো মেরেছল সেদিন এবং খুব ভালো করে সাবধান করে দিয়ে এসেছিল অধরা এবং অন্য মেয়েদের থেকে দূরে থাকার জন্য। সে ঘটনা কেন্দ্র করে ধ্রুব এবং অধরার বিচ্ছেদ। তারপর ধ্রুব অন্য কলেজে এবং অন্য শহরে চলে যায়, তখন অধরার মন ভেঙে যায়, সে রিভেঞ্জ নেবার জন্য রুদ্রের নামে মিথ্যা অপবাদ দেয়। তারপর থেকে সব ঝামেলা শুরু, রুদ্র তাকে রেখে চলে যায়, কিন্তু আভা সবকিছু জানার পরে রুদ্রকে ছেড়ে চলে যায়। এসব কিছু কেন্দ্র করে রুদ্রের অধরার বিরুদ্ধে মনের ভেতর এত বিষ এবং অধরার মনের ভেতর রুদ্রের বিরুদ্ধে এত বিষ। তখন কারো হাসির শব্দ শুনে রুদ্র অতীত থেকে বাস্তবে ফিরে আসে, সে বিছানা থেকে হকচকিয়ে উঠে বসতে দেখে তার ছোটবেলা, তার সামনে ছোট অধরা খিলখিল করে হেসে যাচ্ছে এবং রুদ্রকে মুখ ভেঙচি কেটে বলছে, রুদ্র ভাইয়া আমাকে ধরতে পারবে না। আচ্ছা অধরা, দেখো রুদ্র তোমাকে কিভাবে ধরে ফেলে। রুদ্র অধরার দিকে ছুটে যাচ্ছে এবং অধরা আড়ালে গিয়ে লুকাচ্ছে। এসব দেখে রুদ্র শব্দ করে হেসে উঠে, সে ভুলে গিয়েছিল শেষ কবে সে এভাবে হেসেছিল। তখন মুহূর্তের মাঝখানে সবকিছু আড়াল হয়ে যায়, আচমকা রুদ্রের হাসি থেমে যায়, তার চোখ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। যে অনুভূতি এবং ভালোবাসাগুলো মনের মধ্যে এতদিন পুষে রেখেছিল রুদ্র অধরার জন্য, মুহূর্তের মাঝে সবকিছু বেরিয়ে আসতে চাচ্ছে। অধরা ছিল রুদ্রের প্রথম ক্রাশ এবং প্রথম ভালোবাসা, যে ভালোবাসাগুলোকে নিজের মনের মধ্যে শেষ করে ফেলেছিল। রুদ্র সবকিছু ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে অধরার উদ্দেশ্য রুম থেকে বেরিয়ে যেতে দেখে
অধরা নিজের রুমে বসে রুদ্র এবং তার ছোট বেলার ছবির ফ্রেমগুলোতে আলতো করে হাত বুলিয়ে যাচ্ছে এবং চোখ দিয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। এসব দেখে রুদ্র স্তব্ধ হয়ে যায়। তখন অধরার ফোন বেজে উঠল। অধরা চোখের অশ্রু আড়াল করে ফোন রিসিভ করে কড়া কণ্ঠে বলে, আহান ভাইয়া, কেন আমাকে এত ফোন করে ডিস্টার্ব করছেন? ওই মেয়েটি এবং ছেলেটি কে ছিল আপনার জেনে কি হবে? তারা ছিল রুদ্রের অতীত, অধরা রুদ্রের বর্তমান। আমার আকাশের সব কালো মেঘ দূর হয়ে গেছে। আহান ভাইয়া, দ্বিতীয়বার আমাকে ফোন করবেন না, ভুলে যাচ্ছেন অধরা রুদ্রের স্ত্রী। আমাদের নিজেদের মতো করে ভালো থাকতে দিবেন দয়া করে, কেন আমাদের মাঝখানে ঝামেলা করতে আসেন? আহান স্তব্ধ হয়ে যায়। তার কাছে থেকে ধপাস করে ফোন পড়ে যায়। সে ফ্লোরে হাঁটু গেড়ে ধপাস করে বসে পড়ে ফিসফিস করে বলে, অধরা তুমি মুক্তি আহানের কাছে থেকে, তুমি ভালো থাকো তোমার মতো করে, আহান কখনো তোমার জীবনে বাধা হয়ে আসবে না। অধরা ফোন কেটে দিয়ে রুদ্রের ছবি বুকে জড়িয়ে ডুকরে কেঁদে উঠে। রুদ্র তার এমন অবস্থা দেখে চলে যাচ্ছিল। তখন অধরা নিজের চোখের অশ্রু মুছে বলে, রুদ্র ভাইয়া। রুদ্রের বুকের ভেতর তোড়জোড় শুরু হয়ে সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। অধরা ছুটে গিয়ে তাকে আঁকড়ে ধরে বলে, একটা সুযোগ দিবে রুদ্র, অধরা সবকিছু ঠিক করে দিবে। রুদ্র স্তব্ধ হয়ে যায়, কি বলবে বুঝতে পারছে না। আরিশ বাসায় ফিরতে আভা ছুটে তার রুমে যায় এবং উত্তেজিত হয়ে বলে, আরিশ ভাইয়া কোথায় ছিলে তুমি সারাক্ষণ? তোমার ফোন বন্ধ কেন? আরিশ কোন ভ্রুক্ষেপ ছাড়া বলে উঠে, তোমার জন্য রুদ্রকে নিয়ে আসতে গিয়েছিলাম, কিন্তু আরিশ লুজার আজকে হেরে গেল, কিন্তু খুব তাড়াতাড়ি রুদ্র তোমার কাছে থাকবে। মানে তুমি ঠিক আছো আরিশ ভাইয়া? রুদ্র বিবাহিত, রুদ্রকে আভা ভালোবাসে, ভালোবাসে বলে 2 বছর আগে তার জীবন থেকে চলে গিয়েছিল। আজকে তার ভালোর জন্য আভা নিজের জীবনে মুভ অন ল করে দিব্যি ভালো থাকবে। তুমি তাড়াতাড়ি আমাদের যাবার ব্যবস্থা করো। আরিশ খুশিতে আত্মনহারা হয়ে বলে, তুমি আমার সাথে যাবে? হ্যাঁ, ভালোবাসার যুদ্ধে হেরে গিয়েছি বলে নিজের জীবন যুদ্ধে হেরে যাব, সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি আমাদের যাবার ব্যবস্থা করছি। তখন রুদ্র অধরাকে টেনে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। রুদ্র এবং অধরা পাশাপাশি বসে আছে নির্জন জায়গায়, স্বচ্ছ নদীর ধারে ঘাসের উপর পানিতে পা ডুবিয়ে। অধরা রুদ্রের বাহু ধরে তার কাঁধে মাথা রেখে বসে আছে। তখন রুদ্র নীরবতা কাটিয়ে বলে, তোমার সাথে আমার অনেক কথা আছে অধরা। অধরা রুদ্রের ঠোঁটের উপরে আঙুল রেখে বলে, রুদ্র তোমাকে কোন কৈফত দিতে হবে না, অধরা সবকিছু জানে। আজকে যখন রুম থেকে বেরিয়ে আসলাম তখন নিচে এসে দেখলাম নিশান ভাইয়া এসেছে। তারপর সে আমাকে আলাদা করে সবকিছু খুলে বলে, জানো কথাগুলো শুনে নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছিল, আমাকে একটা সুযোগ দিবে সবকিছু ঠিক করে দেব। রুদ্র আলতো করে অধরার কপালে চুম্মু খেয়ে তার হাত দুটি শক্ত করে ধরে বলে, এভাবে সারা জীবন পাশে থাকবে তো শ্যামকন্যা। অধরা ছল ছল নয়নে রুদ্রের দিকে তাকিয়ে বলে, হুম তোমাতে বিভোর অধরা। না রুদ্র তোমাতে বিভোর। ঠিক আছে, তুমি আমাতে বিভোর এবং আমি তোমাতে বিভোর। তারা 2 জন অট্টহাসি দিয়ে নিজেদের শক্ত করে আঁকড়ে ধরে। মুহূর্তের মাঝখানে সবকিছু আড়াল হয়ে যায়। শুরু হয় তাদের ভালোবাসার অধ্যায় এবং তোমাতে বিভোর হবার অধ্যায়।